মানুষের গিজগিজ করছে বাড়ি জুড়ে। আজ গায়ে হলুদের অনুষ্ঠান, তাই নিয়ে কত শত আয়োজন। সকালের খাবারের পর আমি বসে আছি তিন্নি আপুর রুমে। তিন্নি আপু এগিয়ে আমার দিকে এসে গভীরভাবে তাকিয়ে বলল, তুমি খুব লক্ষ্মী মেয়ে তো, কি সুন্দর করে কথা বলো, এই জন্যই বুঝি ইহান ভাইয়া তোমার জন্য এত পাগল। আমি ইহান ভাইয়ের কথা শুনে লজ্জা পেলাম খুব। সবাই খালি ভাইয়াকে টেনে নিয়ে কথা বলে, কেন বুঝি না, কথা বলা শুরু আমাকে দিয়ে হলেও শেষ হয় ভাইয়াকে নিয়ে। আমি মাথা নিচু করে ফেললাম। আরে মেয়ে, লজ্জা পেলে নাকি? লজ্জা পেও না, আমি এমনি মজা করলাম। আমি তোমার বোনের মতন, তাই না? মজা তো একটু করতেই পারি। আমি মাথা নাড়িয়ে হুম বললাম। আপু আরও কিছু বলবে, তখন ভাইয়ার কণ্ঠ শুনে চমকে ঘাড় ঘুরিয়ে দেখি ইহান ভাইয়া দরজায় দাঁড়িয়ে আছে। আমি তাকাতে ভাইয়ের চোখে চোখ পড়ল, আমার দিকে তাকিয়ে আছে। ভাইয়া আমি তাকাতেই বলল, আমার জন্য এক কাপ কফি করে নিয়ে আয় তো রুমে, বলেই পেছন ঘুরে বড় বড় পা ফেলে সেকেন্ডের মধ্যেই চলে গেল। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। তিন্নি আপু তখন বলল, ওরে বাবা, বিয়ের আগেই হুকুম করা শুরু হয়ে গেছে নাকি? আমি চুপ করে বসে আছি। আপু আমাকে বলল, যাও কফি দাও গিয়ে, তোমার হবু বর না হলে আবার রেগে যাবে, দেখলে না কেমন রাগ করে তাকিয়েছিল। আমি উঠে দাঁড়ালাম। ভাইয়ার আবার রাগের কারণটা আমার বোধগম্য হচ্ছে না। আমি চিন্তিত মুখ করে বেরিয়ে এলাম, রান্নাঘরের দিকে যাব। দিনা তখন আমাকে টেনে নিয়ে এলো ওর বান্ধবীদের কাছে। দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে, আমাকে তাদের কাছে এনে বলল, এই হলো আমাদের নতুন ফ্রেন্ড ঊষা, হাই হ্যালো বলতে লাগলো। আমি চিন্তিত মুখ করে হাসার চেষ্টা করলাম। এটা কে? আমার রিফাত ভাই আছে না, তার শালিকা। ও একটু আগে যে হ্যান্ডসাম ছেলেটা গেল তার বোন? আমি ভাবছি এই হ্যান্ডসাম ছেলেটা আবার কে। তখন দিনার কথা শুনে আমি বুঝে গেলাম এটা ইহান ভাইয়া। দিনা বলল, না না তার বোন না, তার বউ। দুজনে চরম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, হোয়াট? তারপর একজন বলল, কি বলছিস বউ, এটা কি করে সম্ভব? তুই না বললি রিফাত ভাইয়ের শালিক, তাহলে শালার বোন কিভাবে বউ হয়ে গেল, বুঝলাম না তো। আরে আপন বোন না তো, ঊষা হচ্ছে ওর চাস্ত বোন। এবার ক্লিয়ার হলো তাদের। তারা আমার দিকে তাকিয়ে বলল, তোমাদের বিয়ে হয়েছে কবে? আমি মুখটা কাসুমাসু করে দাঁড়িয়ে আছি, আমার কথা বলতেই ইচ্ছে করছে না। সবাইকে এইসব বলার কি দরকার? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। ওদের বিয়ে এখনো হয়নি, এনগেজমেন্ট হয়েছে শুধু, বিয়েও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বলেই আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তাই না রে ঊষা? আমি কোনো কথারই পাত্তা না দিয়ে কথা ঘুরিয়ে বললাম, আমি যাই, আমাকে ভাইয়া কফি নিয়ে যেতে বলেছে, বলেই এক সেকেন্ডে সেখানে দাঁড়ালাম না, চলে আসতে নিলাম। পেছন থেকে ওদের কথা আমার কানে এলো, ওই মেয়েগুলো বলছে। ওরা ভাইকে নিয়ে হাসাহাসি করতে লাগলো, আমার রাগ হলো ওদের হাসি শুনে। আমি রেগে কফি করতে চলে এলাম। আমাকে তিন্নি আপুর মা বলেছিল তিনি কফি করে দেবেন, আমি না করে দিয়ে নিজেই করেছি। আমি কফি নিয়ে এসে দেখি ভাইয়া রুমে পাইচারি করছে। আমি যেতেই আমার দিকে এক নজরে তাকিয়ে বিছানায় বসে পড়ল। আমি এগিয়ে গিয়ে কফির হাতটা বাড়িয়ে দিলাম। ভাইয়া কফিটা হাতে নিলেই আমি চলে আসতে নেই, ভাইয়া পেছন থেকে ডেকে বলে, তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আমি দাঁড়িয়ে পড়লাম থমকে, ভাবলাম ভাইয়ার আবার কি ইম্পর্টেন্ট কথা বলবে আমার সাথে। আমি ওনায় আঙুল পেঁচাতে পেঁচাতে ঘুরে দাঁড়ালাম। ভাইয়া কফিতে চুমুক দিয়ে বলল, আজ শাড়ি পরবি? আমি মাথা তুলে তাকালাম, কি হলো বল? দিনাবু বলছিল সবাই নাকি একই রকম শাড়ি পরবে, তোর আজ পরার মতো কোনো ড্রেস আছে? শাড়ি তো পরা হবেই, তাহলে অন্য ড্রেস দিয়ে কি করব? তোকে আমি যা জিজ্ঞাসা করেছি তাই বল, আছে? ওকে, আজ শাড়ি পরবি না, এটা বলার জন্যই তোকে ডেকেছিলাম। আমি বিস্মিত হয়ে তাকিয়ে বললাম, শাড়ি পরবো না কেন, আমি মানা করেছি তাই? আমি কি বলবো বুঝতে পারছি না। ভাইয়া আরও অনেক কথা বলল, আমি চুপ করে দাঁড়িয়ে শুনলাম। তারপর ভাইয়া বলল, যা এবার, আমার কথা যেন মাথায় থাকে। আমি হতভম্ব হয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। দুপুরে গোসল শেষে সবাই রেডি হচ্ছে, আমি আর দিনা এক রুমে। দিনা নিজেই শাড়ি পরতে পারে খুব সুন্দর করে, তাই সে একাই পরবে, আমাকেও পরাবে বলেছে। আমি বিছানায় চুপ করে বসে আছি। দিনা এগিয়ে এসে বলল, এমন করে বসে আছো কেন, ওঠো, এই যে চলো শাড়ি, তোমাকে আগে পরিয়ে দেয়। আমি মাথা নাড়িয়ে না বলে দিলাম, কি হলো, কি হয়েছে?
আমি সব বললাম। ও অবাক হয়ে তাকিয়ে বলল, তাই তুমি পড়বে না ভাবছো? এমনটাও ভেবো না, শাড়ি না পরলে তোমাকে সবার মাঝে কেমন লাগবে দেখতে বলো তো। ইহান ভাইয়া যার জন্য না করুক না কেন, তুমি পরো, পরে না হয় আমি বুঝিয়ে বলবো ইহান ভাইয়াকে। শুনবে না ভাইয়া, ভাইয়া খুব রাগি, আমাকে বকবে অনেক। কি বলছো, তোমাকে বকবে? আমার তো বিশ্বাসই হয় না, সে তোমাকে খুবই ভালোবাসে, বকতেই পারে না। যাও, আমি তোমার সাথে গিয়ে তার কাছে গিয়ে বলবো, তোমাকে জোর করেছি আমি, আর আমি তোমাকে জোর করে পড়িয়েছি, মানবে না বললাম তো, এত ভয় পাও কেন বলো তো, চলো তো, কিচ্ছু হবে না। দিনা আমার কোনো কথাই শুনল না, নানাভাবে আমাকে বুঝিয়ে রাজি করলো। ভেতরে ভেতরে আমি তো ভয় পাচ্ছি, কিন্তু দিনার কথা শুনে রাজি হতে মন চাইছে, তাই তো রাজি হয়ে গেলাম। ও আমাকে খুব সুন্দর করে কুচি করে শাড়ি পরিয়ে দিল, আঁচলেও কুচি উঠিয়ে দিল, ও নিজেও বাঙালি স্টাইলে শাড়ি পরলো। আমি চুল ছাড়ালাম না, গরম আর ভাইয়া না করেছে চুল যেন ছাড়া না দেখি, শাড়ি না হয় পরলাম, ওটা রাখি। দিনা আমাকে সাজিয়ে দিল, গোলাপি রঙের শাড়ি, সোনালি ব্লাউজ, মাথায় গাজরা দিয়ে খোপা করা, হাতে আমি সোনালি আর গোলাপি রঙের চুড়ি পরলাম, ঠোঁটে হালকা লিপস্টিক আর কপালে টিপ, চোখে মোটা করে কাজল, দিনা একটা গলায় নেকলেস আর কানে ঝুমকো পরিয়ে দিল। সাজ কমপ্লিট করে আমি ভয়ার্ত মুখ করে বসে আছি, ভাইয়া আমাকে এই অবস্থায় দেখলে কি বলবে আল্লাহই ভালো জানে। সবাই বের হলাম, এখন ছেলে পক্ষরা হলুদ দিতে এসেছে, গেটের কাছে ফুল চকলেট আরও নানান জিনিস নিয়ে দাঁড়াতে হলো। আমার হাতে গাঁদা ফুল ছেঁড়া একটা পাত্র, তা বরপক্ষের মাথায় ছেটাতে হবে। আমি দাঁড়িয়ে আছি মুখ কাঁচুমাচু করে, আশেপাশে ভাইয়া নাই, সবাই চলে যাচ্ছে, আমি হাতে নিয়ে উড়িয়ে দিচ্ছি, হুট করে কেউ আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। আমি চমকে তাকিয়ে দেখি অচেনা একটা ছেলে, আমি হতবুদ্ধি হয়ে তাকিয়ে দেখলাম, এই ছেলেকে তো আমি কখনো দেখিও নাই। কি হলো ম্যাডাম, আমাকে দিবেন না? আমি ঢোক গিলে ফুল দিতে এই ছেলেটা হাসতে হাসতে চলে গেল। সবাই চলে গেলে আমরাও চলে এলাম, ইমা আপু তিন্নি আপুকে নিয়ে স্টেজে বসালো, আর বাকিরা যারা ছেলে বাড়িতে যাবে তারা গাড়িতে গিয়ে বসলো, আমাকে নিয়ে দিনা আপু বসলো। তখন ইহান ভাইয়াকে দেখলাম, তিনি গম্ভীর মুখ করে এগিয়ে এসেছে, বেগুনি রঙের একটা পাঞ্জাবি পরেছে, সবাই পরেছে আর ভাইয়াও তাই পরেছে। ভাইয়াকে গম্ভীর মুখ দেখে আমার আত্মা যেন কেঁপে উঠল। ভাইয়া এগিয়ে এসে সুন্দর করে দিনাকে বলল, আমি এখানে বসতাম, আপনি একটু অন্য কোথাও ম্যানেজ করে নিন না প্লিজ। দিনা মাথা দুলিয়ে উঠে গেল, আমি বোকা চোখে তাকিয়ে আসি দিনার যাওয়ার দিকে, এইভাবে একা রেখে চলে গেল। আমার কাছে এসে ভাইয়া বসলো, ভয়ে নিচের দিকে তাকিয়ে আসি, ভাইয়া আমার দিকে তাকালো, ও কোনো কথাও বলল না। আমি অনেকক্ষণ ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে থেকে চোখ উঠিয়ে ভাইয়ার দিকে তাকালাম, ভাইয়া সামনের দিকে তাকিয়ে আছে, আবার ফোনের দিকে তাকাচ্ছে, আমি কি বলবো বুঝতে পারছি না, কথা বলবো নাকি বলবো না, অনেক ভেবে চিনতে বলেই ফেললাম, ভাইয়া আমি আসলে, এমনভাবে তাকালো যে আমি ভয়ে চুপসে গেলাম, আমার কথা আপনা আপনি থেমে গেল, ঢোক গিলে তাকিয়ে আসি ভয়ার্ত চোখে। ভাইয়া তার সুন্দর ঠোঁটগুলো নাড়িয়ে শান্ত গলায় বলল, কথা শুনে আমি ভয়ে কাঁপতে লাগলাম, তোকে আমি বলেছিলাম শাড়ি না পরতে, আমার কথা অমান্য করা আমি পছন্দ করি না, ওষা কাজটা তুই ভালো করিসনি। আর কোনো কথা বলল না, আমি কাঁপছি অসম্ভব রকমভাবে, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, কথা বলতে পারছি না। গাড়ি থেকে নামার সময় সবাই নেমে গেল, ভাইয়া নামছে না, তার জন্য আমিও নামতে পারছি না, সবাই চলে গেল, আমি হাঁ করে তাকিয়ে আসি। সবাই যেতেই ভাইয়া গাড়ির দরজাটা অফ করে দিল আর নিজে আমার দিকে ঘুরে বসলো। আমি এসবে ভয়ে তোতলাতে তোতলাতে বললাম, দরজা আটকালেন কেন, যাবেন না, সবাই তো চলে গেল। ভাইয়া আমার কথাগুলোর গুরুত্ব না দিয়ে আমার দিকে তাকিয়ে নিজের হাত বাড়িয়ে আমার কাঁধের কাছে শাড়ির আঁচলটা ধরল। আমি চমকে উঠলাম, বিস্ময়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছি, ভাইয়া কি করছে, শাড়ি খুলছে কেন, কি করছেন? আমার এই বিস্ময়কর চোখ মুখের দিকে তাকালো না ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে। তিনি পিন খোলার চেষ্টা করতেই আমি আটকে উঠে হাতটা বুকে চেপে ধরলাম। দিনে আমার দিকে ইয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি চাপা রাগ নিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, তোমাকে বলেছিলাম ভাইয়া মানবে না, দেখো এখন আমার কি অবস্থা।
দিনা আমার কাছে এসে হাত ধরে বলল, সরি, আমি ভাবিনি এমন হবে। আচ্ছা ভাইয়া, কোথায়, আমি গিয়ে সরি বলে আসি। তোমাকে কি বলেছে? আমি মাথা নেড়ে বললাম, আচ্ছা আমি বলে আসি, বকবে না, আমি তো জোর করেছিলাম তোকে, এত এতে তো তোর কোনো দোষ নেই। আমি কিছুই বললাম না, মুখটা বাংলার পাঁচের মতো করে দাঁড়িয়ে আছি। দিনা চলে গেল, আমি গোমড়া মুখ করে তাকিয়ে আছি সামনের স্টেজে যেখানে বরের গায়ে হলুদ হচ্ছে। তখন গাড়িতে ভাইয়া আমার কাঁধের ফিন খুলে দিল। আমি ভয়ার্ত চোখে তাকিয়ে আছি ভাইয়ার দিকে, তিনি কি করতে চাইছেন? ভাইয়া আমার আঁচলের ভাঁজ খুলে ছেড়ে দিল। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি। ভাইয়া আমার হাত ধরে বলল, এভাবে থাকার মানে কি? তুই কি ভেবেছিলি আমি কি করব? আমি অপ্রস্তুত হয়ে গেলাম, হাত নামিয়ে নিলাম। ভাইয়া আমার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলল, এটাকে শাড়ি পরা বলে? শরীরের অর্ধেক অংশ দেখিয়ে তোকে আমি পরতে মানা করেছিলাম, তা তো শুনলেই না, উল্টো এমন বিশ্রীভাবে শাড়ি পরে এসেছিস। ভাইয়ার কথায় আমি কুকড়ে মাথা নিচু করে মিনমিন করে কিছু বলতে যাব, ভাইয়া আমার থুতনিতে নিজের আঙ্গুল স্পর্শ করল। আমি চমকে মাথা তুলে তাকালাম, ভাইয়া রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। কি কি হয়েছে, এমন করে তাকিয়ে আছেন কেন? ভাইয়া হাত বাড়িয়ে আমার কপালের থেকে টিপটা খুলে নিল। আমি কি বলবো বুঝতে পারছি না, তাও বললাম, দিনা টিপ দিয়েছে, আমি পড়তে চাইনি। ভাইয়া কিছু বলল না, সুন্দরভাবে বাম হাত দিয়ে ফেলে দিল টিপ, আর তারপর আমার দিকে তাকালো শান্ত ভঙ্গিতে। আমি ভয়ে ভয়ে তাকিয়ে আছি, ভয়ে আমার বুকটা ধকধক করছে। সুন্দর করে সেজে গুজে শুধু আমার সামনে আসবি, বুঝতে পেরেছিস? এখানে হাজার হাজার মানুষকে দেখানোর জন্য সাজটা আমার পছন্দ না। আসার আগে ওই ছেলেটার সাথে কি কথা বলছিলি? আমি বোকা বোকা চোখে তাকিয়ে আছি। আমি আবার কোন ছেলের সাথে কথা বললাম? কার কথা বলছে ভাইয়া? কি হলো, আনসার মি। আমি আবার কোন ছেলের সাথে কথা বললাম? চিন্তা মুখ করে তাকিয়ে বললাম ভাইয়াকে। ভাইয়া রেগে গিয়ে বলো, মিথ্যা বলা শিখে গেছিস? আমি কপালে চিন্তার ভাঁজ ফেলে ভাবছি, মনে পড়ছে না। ভাইয়ার কথায় বুঝতে পারলাম, ওই গেটের অসভ্য ছেলেটার কথা বলছে। ওই ছেলে তো নিজে কথা বলেছিল, আমি তো কিছুই বলিনি। ভাইয়া রাগ মিশ্রিত কণ্ঠে বলল, আচ্ছা তুই বলিসনি ছেলেটা কি বলেছিল, আর তা শুনে তুই ফুল কেন দিলি? আমি বললাম, ফুল চাইছিল। কেন ফুল চাইল আমি কি জানি, ওই ছেলে তোকে বলতে গিয়ে ভাইয়া থেমে গেল। আমি উৎসুক চোখে তাকিয়ে আছি। ভাইয়া থামতেই আমি বললাম, আমাকে কি বলেন? ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, তোর ফুল দেওয়া ঠিক হয়নি, আর কখনো দিবি না। আমি হতবুদ্ধি হয়ে বললাম, ছেলেটা কি আবারও ফুল চাইতে আসবে, তখন আমি মানা করে দেব? ভাইয়া হতাশ চোখে তাকিয়ে বলল, মাথা মোটা, চাওয়া জিনিস দিবি না, ছেলেটা তোর দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্যই চেয়েছিল, তোর দেওয়া ঠিক হয়নি। আচ্ছা, ভাইয়া পিনটা আমার হাতে দিয়ে কাঁধে আঁচলটা লাগাতে লাগলো। আমি কিভাবে, আমি পারি না লাগাতে। কিভাবে মানে, কিভাবে পড়েছি সেটা? আমি মাথা দুলিয়ে না বললাম। ভাইয়া নিজে পিন নিয়ে আমাকে টেনে কাঁধে পিনটা লাগাতে লাগলো। আমি বুকের ভেতরে টিপ টিপ করছে, ভাইয়ার হাত আমার শরীর স্পর্শ করছে। আমি চুপ করে আছি। ভাইয়া পিনটা লাগিয়ে দিয়ে আঁচলটা দিয়ে মাথা টেনে দিল। আমি হতবুদ্ধি হয়ে তাকিয়ে আছি। ভাইয়া বলল, এভাবেই থাকবি। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজা খুলে বেরিয়ে এলো, আর আমার হাত ধরে আমাকে টেনে বের করে আনলো। আমি মুখ কালো করে বললাম, আমাকে বিবাহিত লাগছে দেখতে। ভাইয়া আমার চোখের দিকে তাকিয়ে বলল, বউয়ের মতো লাগছে, ইহানের বউ বলে ঠোঁট কামড়ে হাসলো। আমি গোমড়া মুখে বললাম, সবাইকে কত সুন্দর লাগছে দেখতে, আর আমার এমন করে, সবাই তো আর তুই না, তোকে আমার এইভাবেই ভালো লাগছে, একদম পারফেক্ট বর বউ, এটাই সবাই বলবে, ঠিক আছে? আর এটাই তো সত্যি, তাই না? আমি মাথা উঠিয়ে ভাইয়ার উজ্জ্বল মুখের দিকে তাকালাম। ভাইয়া হাত বাড়িয়ে আমার কাঁধ ধরে হাঁটতে লাগলো। অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে, আমি নিচের দিকে তাকিয়ে এগিয়ে যাচ্ছি। ভাইয়া ভেতরে এসে আমাকে দাঁড়াতে দেখেই ফোনটা কানে তুলল। আমি ভাইয়ার যাওয়ার দিকে তাকিয়ে সামনে তাকাতেই দিনা এসে বলল, হাই মিস। অপরিচিত কারোর আওয়াজ পেয়ে শুনতেই আটকে উঠলাম আমি। সামনে লোকটাকে দেখে আরো চমকালাম, সেই ছেলেটা আমার সামনে দাঁত বের করে হেসে তাকিয়ে আছে। আমি তাকাতেই বলল, এ কি,
তুমি এমন বিবাহিত মেয়েদের মতো সেজে দাঁড়িয়ে আছো কেন? আমি চমকে উঠলাম। কি অসভ্য ছেলেটা, কেমন করে তুমি করে কথা বলছে? আমি কিছু বলতে যাব, আবার ভাবলাম ভাইয়া কথা বলতে মানা করেছিল, থাক বলবো না। কি হলো, কথা বলছো না কেন? এমন বিবাহিতের মতো ঘোমটা টেনে আসো কেন? ওই বাসায় তো ঠিকভাবেই ছিলে, কারণ ও বিবাহিত মেয়ে, তাই এমন করে আসে। ভাইয়ার আওয়াজ পেয়ে আমিও ছেলেটা আর চমকে তাকালাম। ভাইয়া তীক্ষ্ণ চোখে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটা ভাবছে, এটা আবার কোন ছেলে? ভাইয়াকে জিজ্ঞাসা করল, আপনি কে? ভাইয়া আমার দিকে তাকিয়ে আমার কাছে এসে বলল, যাকে জিজ্ঞাসা করলেন বিবাহিত কিনা, তার হাজবেন্ড। ছেলেটা চোখ কপালে তুলে তাকালো আমার দিকে। কি হলো ভাই, এমন করে তাকান কেন? খুব চমকাইছেন নাকি? এই মেয়ের বিয়ে হয়েছে? কেন, সন্দেহ আছে নাকি? না তা না, আসলে ওনাকে দেখলে তো বিবাহিত লাগে না, তাই আর কি। এই না বললেন বিবাহিত লাগছে। লাগছে তো, বিবাহিতদের মধ্যে সে যে আছে তাই বলছিলাম। আচ্ছা সরি ভাই, সরি আপু, আমি আসলে জানতাম না। আপু না ভাবি বলেন, আমাকে যেহেতু আপনি ভাই বলেছেন তাই আমার বউকে ভাবি বললেই খুশি হব। আচ্ছা ভাবি সরি বলে চলে গেল দ্রুত গতিতে। আপনি মিথ্যা কেন বললেন? কি মিথ্যা বললাম বউ? এটা মিথ্যা না, শুধু হবু শব্দটা বলিনি। সে যাই হোক, চলো খেয়ে আসি বলেই আমাকে নিয়ে খাবার টেবিলে আসলো। দিনারা সবাই বসে আছে, আমরাও গিয়ে বসলাম। দিনার বান্ধবীরা আমাদের দিকে আর চোখে তাকাচ্ছে। আমি এক নজরে তাকিয়ে খেতে বসলাম। ভাইয়া আমার পাশেই বসলো, বিরিয়ানি এক লম্ফমা মুখে তুলতে আমার গা কাঁপিয়ে কাশি উঠল। আমি খাবার না গিলতে পারলাম আর না ফেলতে পারলাম, খুব খুব করে কেশে উঠলাম। বিরিয়ানি আমার নাক মুখ দিয়ে ঢুকে গেল, কাশির মাঝে আমার নাক জ্বলে উঠল। কি এক বিশ্রী অবস্থা, কোন দিকে খেয়াল নেই আমার, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। শুধু ভাইয়া উত্তেজিত কথা শুনছি, তিনি আমাকে জোর করে ধরে পানি খাওয়াচ্ছেন, তাই তাকিয়ে আছে আমার দিকে। দিনা এসব দেখে ছুটে এসেছে। আমার কাশি থামলেও গলা আর নাক একেবারে জ্বলে যাচ্ছে, হঠাৎ এমন কাশি উঠল কেন কে জানে। আমি চোখটা বন্ধ করে বড় বড় করে শ্বাস নিচ্ছি। ভাইয়া আমাকে দুই হাতে জড়িয়ে আছে আলতোভাবে। ভাইয়া খুব ভয় পেয়ে গেছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। ঠিক 10 মিনিট হতে চলল, আমি গলা জ্বালানোর জন্য পানি খাচ্ছি যা ওই ছেলেটা এনে দিয়েছে। ছেলেটার নাম হচ্ছে স্বামী। ভাইয়া আমাকে পানি খাইয়ে দিল, তারপর খুব আলতোভাবে জিজ্ঞাসা করলো, এখন কি ভালো লাগছে? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। এমন কাশি উঠল কেন? আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছি। সবাই কি ভাবছে আল্লাহই জানে। দিনাদের খাবার খাওয়া শুরু হয়ে গেছে, আমরা পরে খাচ্ছি। আমি খেতে পারলাম না ঠিক মতো, খালি কাশি পাচ্ছে আমার। কিন্তু বুঝতে দিলাম না ভাইয়াকে। ভাইয়া আমাকে চুপ করে থাকতে দেখে নিজেও খাওয়া অফ করে দিল। কি হলো, খাচ্ছিস না কেন? আমার খেতে ইচ্ছে করছে না কেন? এমনি আপনি খান, সত্যি করে বল, তোর কি এখনো খারাপ লাগছে? আমি ভাইয়ার চিন্তিত মুখের দিকে তাকিয়ে না বললাম। ভাইয়া বিশ্বাস করছে না, সন্দেহ চোখে তাকিয়ে আমার দিকেই আসে, আর আমি ঢোক গিলে আসি। ভাইয়া নিজের খাবার আমাকে খাইয়ে দিতে এলো। আমি আটকে আশেপাশে তাকালাম, কেউ অবশ্য আমাদের দিকে লক্ষ্য করছে না, সবাই নিজেদের খাবার নিয়েই ব্যস্ত। তবুও আমি বললাম, কি করছেন? আমি খাইয়ে দেই, আমার হাতে খা। আমি খাবো না, আর একটু তো খেয়েছি, ওইটুকুতে কি আর হয়, খাওয়া হয়নি, খা বলছি এখন। আমি হতাশ চোখে তাকিয়ে আছি। ভাইয়া নাছোড় বান্দা, আমি এবার বলেই দিলাম, আমার গা জ্বলছে, আমি খেতে পারবো না, প্লিজ জোর করবেন না। ভাইয়া আর কিছুই বলল না, নিজে খাবার খেয়ে নিল। ভাইয়াও খুব একটা খেলো না, কিছু না খেয়েই উঠে দাঁড়ালো। সবার খাওয়া শেষে আরও 10-15 মিনিট পর আমরা বের হলাম, গাড়িতে উঠে বসে আসি। ভাইয়া আমার হাত ধরে বসে আসি, আমি সামনে তাকিয়ে আসি। কিছু দূর আসতেই একটা দোকানের কাছে ভাইয়া গাড়ি থামিয়ে নেমে গেল। আমি হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলাম, এ কি নামছেন কেন? ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, দরকার আছে তাই নামছি, তুই নামিস না কিন্তু, বলেই দোকানের দিকে চলে গেল। আমি সেই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আসি। আমাদের গাড়িতে দিনা নাই, ওদের গাড়িতে চলে গেছে। আমি গাড়িতে বসে তাকিয়ে আসি, ভাইয়া ঠান্ডা জাতীয় জিনিস কিনছে। সব নিয়ে আবারও গাড়িতে এলো।
আর আমার হাতে খাবার দিয়ে উঠে বসল। আমি বিস্মিত হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, এসব কেন? ভাইয়া বলল, দ্রুত এগুলো ফিনিশ কর। আমি চমকে উঠে বললাম, মানে কি এসব আমার জন্য এনেছেন? তো আর কার জন্য আনব? আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, এসবের দরকার নেই, আমি তো খাবো না। খাবি না কেন? আমার ভালো লাগছে না, তাই আমি খাবো না। আমি এত কথা শুনতে চাই না, এসব খেতেই হবে তোকে। আমি এসব খেলে গলায় জ্বালা পোড়া করবে না, তাই কথা না বাড়িয়ে শুরু কর। ভাইয়ার জোরাজুরির সাথে না পেরে খেতে হলো। তিনি আপনাদের বাসায় এসে দেখতে পেলাম, সবাই নাচানাচি করছে, হলুদ নিয়ে দৌড়াদৌড়ি করছে, একজন আরেকজনকে লাগিয়ে দিচ্ছে। আমরা সেখানে গেলাম, কিন্তু ভাইয়া আমাকে সবার সাথে আনন্দ করতে দিল না, হাত ধরে দাঁড়িয়ে আছে, আমাকে যেতে দিন না। না, তুই অসুস্থ, আমার কিছুই হয়নি, ওটা সামান্য বিষয়। যাই হোক, তুই যেতে পারবি না, এখন ঘুমাবি, চল, 11টা বাজে। কিন্তু সবাই তো জেগে আছে, আমিও কথা শুনলো না, টেনে আমাকে নিয়ে এলো। আর আমার মনে দিনার রুমে এলো, ভাইয়াও আমার সাথে বিছানায় বসে আমাকে ফ্রেশ হতে বলো। আমি বাধ্য মেয়ের মতো বললাম, আপনি বের হন, আমি চেঞ্জ করব। আমি বের হব কেন? বাথরুমে গিয়ে চেঞ্জ কর, শাড়ি বাথরুমে চেঞ্জ করলে ভিজে যাবে, এখানে করতে হবে, আপনি যান। আমাদের বিয়েটা হয়ে গেলে আমার সামনেই এটা করতে বলতাম, কিন্তু হলো না, তাই চলে যাচ্ছি, বলেই উঠে দাঁড়ালো। এ কি, আপনি ওই দিকে কেন যাচ্ছেন? বাইরে যান। রুমের বাইরেই যাচ্ছি, সেটা ব্যালকনিতে গেলেও হবে, বলেই উনি চলে গেল। আমি হাঁ করে তাকিয়ে রইলাম, এরে আমি কোনো কথাই শোনাতে পারবো না। শাড়ি খুলে অন্য ড্রেস পরে নিলাম। পুরোটার সময় আমি বারান্দার দরজার দিকে তাকিয়ে আছি। এই বুঝি ভাইয়া এসে পড়ল, তাকিয়ে আছে, এমনটা মনে হচ্ছে। এবার শুয়ে পড়, বলতে বলতেই ভাইয়া এগিয়ে এলো। আমি বিছানার কাছে দাঁড়িয়ে আছি, ভাইয়া আমার কাছে এসে দাঁড়ালো, একদম মুখ বরাবর। তার এক হাত বাড়িয়ে আমার গালে হাতে রেখে বলল, তোর কিছু হলে আমার নিজেকে পাগল পাগল লাগে ঊষা, নিজের খেয়াল রাখবি প্লিজ। আমি চুপ করে তাকিয়ে আছি, ভাইয়া আমার কপালে গম্ভীর চুম্বন দিল, আমি চোখ বন্ধ করে তা অনুভব করলাম। ভাইয়া আমাকে টেনে বিছানায় শুইয়ে দিল, আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো, এত সুখের কান্না পাচ্ছে আমার, তা তো বলে বোঝানো যাবে না। ওইভাবে আমি ঘুমিয়ে পড়লাম। ইহান ভাই আমার ঘুমিয়ে যেতে দেখে মাথা দেখে হাত সরিয়ে নিল, আমার ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়, গায়ে চাদরটা জড়িয়ে দিয়ে বেরিয়ে যায়। পরের দিন ঘুম ভাঙল সকাল সকালই, কারণ জোরে জোরে গান বাজছে। 8টা বাজে, তখন উঠে দেখি দিনা উঠে গেছে, আমাকে বল, আরে উঠে গেছো, আর কাল কোথায় ছিলে আসার পর? আর দেখলাম না যে, রুমে এসে দেখি ঘুমিয়ে পড়েছো, তোমার কি অনেক খারাপ লাগছিল? না, তেমন না, এমনি ঘুমিয়ে পড়েছিলাম। ও, কিন্তু বলতেই হয়, ইহান ভাইয়া তোমাকে খুব ভালোবাসে, কাল কতটা উত্তেজিত হয়েছিল, এমন একজনকে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি কিছুই বললাম না, কিন্তু আমি জানি এসব আমার পাওয়া ভাগ্যের ব্যাপার নয়, এটা আমার ভাগ্যে হয়তো সইবে না। সকালের খাবার খেয়ে বসে আছি সোফায়, আমি একাই, তখন চাচি এসে বলল আমার কাছে। আমি কাছেমাছে মুখ করে বসলাম, চাচি আমার দিকে তাকিয়ে আছে। আমি আমতা আমতা করে বললাম, তোমার কি কিছু লাগবে চাচি? কেন, তোর কাছে সব আছে নাকি? আমি কি বলবো বুঝতে পারছি না, চুপ করে গেলাম। তখন ভাইয়া এলো আর চাচির সামনে দাঁড়িয়ে বলল, আম্মু, আমাকে আজকে ঢাকায় ব্যাক করতে হবে। কেন, বিয়েটা শেষ হয়নি তো এখনো? কাল একটা জরুরি মিটিং আছে, স্যার বলল অ্যাটেন্ড করতেই হবে, আমাকে না বলে ইমাকে বল, ভাইয়া চলে যাবে। আবার আমার দিকে তাকিয়ে বলল, আমার সাথে আয়। আমি উঠে দাঁড়িয়ে ভাইয়ার পিছু পিছু ধরলাম। চাচি কটমট করে তাকিয়েছিল, কেউ মানতে না চাইলেও ভাইয়াকে যেতেই হবে, যেখানে স্যার কল করেছে, না গেলে তো খারাপ দেখা যায়। তাই ইমা আপু বলল, আচ্ছা যা, কিন্তু এখন না, বিকালে। ভাইয়া তাই রাজি হলো, কিন্তু সাথে আমাকেও নিয়ে যাবে বলল। ও কেন যাবে? আমি না থাকলে ও থেকে কি করবে? আমার সাথে ঊষাও যাবে, কারোর কোনো কথাই শুনল না, আমাকে নিয়েই যাবে। আমি আর কি বলবো, সব নীরব শ্রোতা হয়ে শুনলাম। চাচি এনে দেওয়া ড্রেসটা পরলাম আজ। সন্ধ্যায় আজানের পর 8টার দিকে আমি আর ভাইয়া বেরিয়ে পড়লাম, আমাদের গাড়িটা নিয়ে এলাম। রিফাত ভাইয়া বলেছে তারা ম্যানেজ করতে পারবে,
আমরা এটা নিয়ে গেলে কোনো সমস্যা নেই। কিন্তু কে জানত এই গাড়িটা আমাদের জন্যই বিপদজনক হয়ে দাঁড়াবে। গাড়িটাতে যে তেল কম ছিল আমরা জানবো কী করে? সেটা এমন একটা জায়গায় গিয়ে থামলো, না আছে দোকানপাট আর না আছে মানুষজন। কেবল 9টা বাজে, এই সময়টাই এই অবস্থা। কিন্তু গ্রামে এই সময়টা অনেক, আমরা গ্রামটা পার করতে পারিনি। কিন্তু তিনি আপুদের থেকে 2 গ্রাম পেরিয়ে এসেছি। মনে 1 ঘন্টা চলেছে গাড়িটা। ভাইয়া গাড়ি থেকে নেমে গাড়িতে একটা লাথি দিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো, কপালে আঙুলগুলো চেপে কিছু চিন্তা করছে। আমি পাশে দাঁড়িয়ে আছি, ভয়ার্ত মুখ করে চারপাশে তাকাচ্ছি। অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, আকাশে চাঁদ নেই, না আছে জ্যোৎস্না। শহর হলে এই সময় কোনো রাতই না দিনের মতো, কিন্তু এখানে অবস্থা আলাদা। আমি অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে কাঁপছি, ভয়ে ভূত আছে। আমি পা ফেলে গাড়িতে হেলান দিলাম, আস্তে আস্তে ভাইয়ার গা ঘেঁষে দাঁড়ালাম। ভয়ে আমি ভাইয়ার হাতটা না পেয়ে শার্ট খামছে ধরে আসি। ভাইয়া কপাল থেকে হাতটা সরিয়ে আমার দিকে অন্ধকারে তাকিয়ে বলল, কি হয়েছে? আমার ভয় করছে, এখান থেকে চলুন। এখন তেল কোথা থেকে পাবো? এখানে থেকে দোকান দেখছি না তো কোনো। আচ্ছা তুই ভেতরে গিয়ে বস, আমি দেখছি পাওয়া যায় কি না। না, আমি আপনার সাথেই যাব। ভাইয়া হতাশ হয়ে আমার হাতটা শক্ত করে ধরে ফোনের লাইটটা ধরে হাঁটতে লাগলো। আমি ভাইয়ার ভাবু ধরে চুপ করে হাঁটছি। হুট করে এলোমেলোভাবে বাতাস আসতে লাগলো। বৃষ্টি হবে নাকি? বাতাসের বেগ বেড়ে চলেছে, গুড়ি গুড়ি কোটায় বৃষ্টি এসে পড়ছে। তার মানে বৃষ্টি হবে। ও মাই গড, ঝড় হবে মনে হচ্ছে। সারাটা দিন তো ভালোই ছিল, এখন এমন অবস্থা কেন হচ্ছে? আমি ভাইকে আরও জড়িয়ে ধরে বললাম, আজকে বের হওয়াটাই ঠিক হয়নি। এই জন্যে তো দিন থাকতে বের হতে চেয়েছিলাম, কিন্তু তোর তো আবার বিয়ে দেখতে হবে। আমার কারণে ভাইয়া সন্ধ্যার পরে বের হয়েছে। আমি মুখটা গোমড়া করে ফেললাম। ঘুমের মাঝে মনে হচ্ছে কেউ আমাকে জাপটে ধরে আছে। হালকা জাগ না হতেই কানের কাছে টিপ টিপ শব্দ হলো, বাঁশির মতো অনবরত বেজেই যাচ্ছে। আস্তে আস্তে আমার ঘুম ছুটে গেল। আমি ঘুম ঘুম চোখে পিট পিট করে তাকিয়ে ভাইয়ার অস্তিত্ব পেলাম। ভাইয়া আমাকে 2 হাতে বুকে জড়িয়ে আছে। আমি ভুরু কুচকে তাকিয়ে আসি, মাথা তুলে ভাইয়ার গভীর মুখে আচ্ছন্ন মুখের দিকে তাকালাম। আজ প্রথম দিন হলে হয়তো আমি নিজেকে ভাইয়ার বুকে দেখে চিৎকার করতাম, যেমনটা প্রথম দিন করেছিলাম। কিন্তু আজ তো প্রথম দিন না, ইদানিং প্রায় এটা হতে থাকে। পড়া শেষ করতে করতে আমি এখানেই ঘুমিয়ে যাই, আর সকালে উঠে এমনটাই আবিষ্কার করি। আমি হাত বাড়িয়ে ভাইয়ার হাতটা সরানোর চেষ্টা করলাম, কিন্তু এই লোকটা ঘুমের মাঝেও আমাকে এমনভাবে শক্ত করে ধরে রাখে যে আমি যেতেই পারি না। আমি ভাইয়ার দিকে তাকিয়ে আসি। খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে, ইদানিং এই অভ্যাস হয়ে গেছে। আমি আগে উঠে এইভাবে ভাইয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, হাত বাড়িয়ে দেই নির্লজ্জের মতো তার খোঁচা খোঁচা দাড়িতে, আজকেও দিলাম। ভাইয়া জেগে যাবে ভেবে হাতটা সরিয়ে নিজেই লজ্জা পেতে লাগলাম। তিনি আপুর বিয়ে থেকে এসেছি 1.5 মাস হতে চলল, এখনও আমার আর সেই রাতের কথা ভাবলেই বুকটা কেঁপে ওঠে। কি ভয়ঙ্কর ছিল সেই রাত, আমার গলাটা শুকিয়ে আসে। কি ভয়টাই না পেয়েছিলাম। সারা রাত আমরা বাড়িতে ফিরতে পারিনি, সকাল 9টায় বাসায় আসি। আমি পাথর হয়ে বসেছিলাম গাড়িতে। ভাইয়া গেট দিয়ে ভেতরে ঢুকে দরজাটা খুলে বেরিয়ে আসে, তারপর আমাকে টেনে বাইরে বেরিয়ে নিয়ে আসে। আমি পাথর হয়ে দরজার কাছে দাঁড়াই। লতা দরজা খুলে আমাদের দেখে কি যে খুশি, আমার কোনো দিকে খেয়াল নেই। ভাইয়া লতার দিকে তাকিয়ে বলল, উষার খেয়াল রাখিস, আমাকে এখন অফিসে যেতে হবে, আসতে রাত হতে পারে। আর লতা আমার দিকে কোনো কথা না বলে ওনার দিকে তাকানোর জন্য ড্যাব ড্যাব করে তাকিয়ে জিজ্ঞাসা করলো, ওর কি হয়েছে? ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, কিছু না, জোর করে কিছু খাইয়ে দিস, বলে আমাকে দরজার কাছে রেখেই উপরে ছুটলো। লতা আমাকে নিয়ে আমার রুমে আসে আর জিজ্ঞাসা করতে লাগে অনেক কিছু, বিয়ে কেমন খেলাম, আগে কেন এলাম। আর ওর মুখের দিকে এক নজর তাকিয়ে বাথরুমে চলে গেলাম। আমি লম্বা শাওয়ার নিয়ে বের হলাম। ভাইয়া চলে গেছে, তার এমনিতেই দেরি হয়ে গেছে, 11টার সময় তার মিটিং, এখন 10:40 বাজে। ভাইয়া কোনো রকমে শাওয়ার নিয়ে ড্রেস আপ করে রেডি হয়ে ছুটে গাড়িতে উঠে বসে রাতে বাসায় ফেরে, আর ফিরেই আমার কাছে আসে। ক্লান্ত ভাইয়ার মুখটা শুকিয়ে
একেবারে একটুখানি হয়ে গেছে। আমি বিছানায় গুটিসুটি মেরে বসেছিলাম, তখন ভাইয়া এসে আমার পা মেলে আমার হাঁটুতে নিজের মাথা রেখে শুয়ে পড়ল। আমি হক চকিয়ে পা সরাতে গেলে ভাইয়া দুর্বল গলায় বলল, প্লিজ উষা, আমি খুব ক্লান্ত, সারাদিন একটুও রেস্ট নিতে পারিনি, মাথাটা টান টান হয়ে আছে, তোর নরম হাত দিয়ে একটু ম্যাসেজ করে দে না। কথা বলতে ভালো লাগছে না আর এইসবও ভালো লাগছে না, কিন্তু তার এই আকুতি ভরা গলার স্বর শুনে আমি কিছুই বলতেও পারছি না। আমার খুব মায়া হলো, আসলেই তো আমি সারা দিন ঘুমিয়ে কাটালাম, কিন্তু ভাইয়া তাও পারলো না। আমি অনিচ্ছা সত্ত্বেও তার মাথায় হাত রাখলাম, ভাইয়া ক্লান্ত মুখে মুচকি হাসলো, আমার আরেক হাত বুকে চেপে ধরে চোখটা বন্ধ করে রাখলো। আমি অস্বস্তি নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ভাইয়া অফিসে চাপ পড়ে গিয়েছিল তাই পড়ে আছে, তিনি যে ড্রেসটাও চেঞ্জও করেনি। আমি তাই নিচু গলায় বললাম, আপনি ফ্রেশ হবেন না? এখন না, আমার খুব ক্লান্ত লাগছে, আগে ঠিক হয়ে নেই। কিন্তু আপনি তো ঘেমে গেছেন, গোসল করলে ভালো লাগতো। তোর কি আমার ঘামে ভেজা শরীর দেখে ঘেন্না লাগে? হট করে তাকিয়ে বলে উঠল। আমি বিস্মিত হয়ে গেলাম, আমি তার ভালোর জন্য বলছিলাম, তিনি আমাকেই ফাঁসিয়ে দিচ্ছে, ভুল বুঝছে? ভাইয়ার কপাল কুচকে জিজ্ঞাসা করল। আমি বললাম, আমি সেটা কখন বললাম, আমি তো জাস্ট আপনার ভালোর জন্যই বলছিলাম। ভাইয়া কিছু বলল না, চোখ বন্ধ করে ফেললো, আমিও আর কিছু বললাম না। তিন ঘন্টা এক ঘুমে কাটালো আর হাঁটুতে ভাইয়া। আমিও ডাকলাম না ভাইয়া, ও উঠল না। উঠার পর আমার মনে হলো হাঁটু ভেঙে গেছে, এত সময় আমি নড়াতে পারছিলাম না এমন অবস্থা। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, আমি শাওয়ার নেব, তারপর খাবো, অনেক খিদে পেয়েছে, খাবার রেডি কর, বলেই কোন দিক না তাকিয়ে চলে গেল। আমি বিস্মিত হয়ে তাকিয়ে আছি, আমার অবস্থা খারাপ করে দিয়ে এখন খাবার চাওয়া হচ্ছে, কিন্তু তাও কিছু বললাম না, খাবার রেডি করলাম। তিন দিনের মাথায় চাচি এলো, সাথে ইমা আপুও আসলো, দুই দিন থেকে চলে গেল। চাচি আমার সাথে এখন আর কথা না বলে থাকে না, আগের মতো কাজ দেয়, তা অবশ্য ভাইয়ার অবর্তমানে। সারাদিন ইচ্ছে মতো কাজ করাই, আমি ভাইয়াকে কিছু বলি না, এত ঝামেলা পছন্দ না আমার। ভাইয়া আমার জন্য কলেজে ভর্তির জন্য কয়েকটা বই এনে দিল, ভালো কলেজে তো পরীক্ষা দিতে হবে, তাই নিয়ে প্রতিদিন আমাকে রাতে এক ঘন্টা পড়ায়। এই সময়টা মাঝে মাঝে না পারলে অনেকটা সময় চলে যায় আর আমি ভুলে ঘুমিয়ে পড়ি। প্রথম দিন ঘুমিয়ে পড়লাম, সেদিন সকালে উঠে আমি ভাইয়া বাহুডোরে আবদ্ধ অবস্থায় নিজেকে পেয়ে একটা বড় স্বর চিৎকার করে উঠি। আসলে এমন অবস্থা দেখে আমি চমকে ভয় পেয়ে গেছিলাম। আমার চিৎকার শুনে ভাইয়া ধরফরিয়ে উঠে আর আমার মুখ চেপে ধরে, আমিও মুম মুম করতে লাগি। রিল্যাক্স, আমি, ভালো করে দেখ আমি তোর ইহান ভাই, চিৎকার করছিস কেন, সবাই কি ভাববে, আপনি আমার রুমে কি করছেন, আর এভাবে জড়িয়ে ধরে শুয়েছিলেন কেন, আমি তোর রুমে না, বরং তুই আমার রুমে, কি বলেই চারপাশে তাকিয়ে দেখলাম এটা ভাইয়া রুম। রাতের কথা মনে পড়ে গেল, আমি ঝিমুচ্ছিলাম আর পারছিলাম, তখন কোনোভাবে ঘুমিয়ে পড়েছি, ভাবতেই লজ্জায় লাল নীল হয়ে গেলাম, খুব অপ্রস্তুত বোধ করতে লাগলাম, এইভাবে ভাইয়ার রুমে ঘুমিয়ে পড়লাম। ভাইয়া কি ভাবছে, আর না ডেকে এমন জড়িয়ে ঘুমালো কেন, আমার মনে অন্য কিছু উকি দিতে লাগলো। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম ভাইয়ার দিকে, আপনি অমন করে জড়িয়ে কেন ঘুমালেন, আমি না হয় ভুলে ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে আর ডাকলেন না কেন। ভাইয়া মুখে দুষ্ট হাসি ফুটিয়ে বলল, তোকে ডাকলে আমার এত সুন্দর ঘুম হতো নাকি, আর যা যা করেছি তা করতে পারতাম না, আমি তো লোভ সামলাতে পারিনি। আমি চোখ বড় বড় করে তাকালাম, কি সব বলছে ভাইয়া করেছে, আমি বিস্মিত চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি করেছেন আপনি, আমার চোখে মুখে ভয়ের ছাপ, ভাইয়া তা দেখে আমাকে আরেকটু ভয় পাইয়ে দিল, অনেক কিছু,
আমি কাঁদো কাঁদো মুখ করে চেয়ে আছি। কেঁদে দেব এমন একটা অবস্থা, ভায়াকে আমি পছন্দ করি মানে তো ভালোবাসি না। আমার সম্মতি ছাড়া এসব করলো ভাবতেই আমার ভেতরটা হু হু করে উঠল। ভাইয়া আমার এই অবস্থা দেখে হেসে ফেলল আর বলল, তুই আমাকে এমন ভাবিস, আমি তোর ঘুমের সুযোগ নেব, আমাকে এত খারাপ ভাবিস। আমি ভাইয়ার কথা শুনে থতমত খেয়ে গেলাম, কি বলবো বুঝতে পারছি না। ভাইয়া আমাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল, এক হাত আমার দিকে বাড়িয়ে কপালে ছোট ছোট চুল কানে গুঁজে দিল। কাল শুধু তোকে একটা কিস করছি আর জড়িয়ে ধরে তোর দিকে তাকিয়ে থেকেছি। তুই জানিস এতটা সময় তাকিয়েছিলাম যে সকালে আজান পড়ে যায় তবু আমার মনে হয় আমি একটু সময় দেখলাম তোকে। তুই যদি আমার সামনে বসে থাকিস আমি তোর দিকে তাকিয়ে থেকে এই জীবন পার করে দিতে পারবো, কিন্তু এটা বলবো না আমার কিছু করতে ইচ্ছে হয়নি, হয়েছে খুব হয়েছে। যাকে আমরা ভালোবাসি তাকে সবভাবেই নিজের করে পেতেই চাই, কিন্তু এখনো সময় হয়নি, তোর 18 বছর না হওয়া পর্যন্ত আমি নিজেকে সংযত রাখবো। আর জানি একদিন আমার থেকেও বেশি তুই আমাকে ভালোবাসবি, আমি সেই দিনের অপেক্ষা করছি। আর কথা বলিনি, সেদিন চলতে লাগলো সময়, আমার রেজাল্ট এর সময় ঘনিয়ে এলো আর বুকের ভেতর ধুকপুক বেড়ে গেল আমার। বারবার মনে হতে লাগলো আমি ভালো করব তো, ভাইয়ের মুখ রাখতে পারবো তো, এই সময় আমার যৎসব উদ্ভব চিন্তা ভাবনা হতে লাগলো। আমি প্রশ্ন কমন পড়েছিল লিখেছিও, কিন্তু কেন জানি মনে হচ্ছে আমি রোল নম্বর ভুল লিখেছি, কোড নাম্বার লিখিনি, এসব বাজে চিন্তায় মাথা খারাপ হয়ে গেল, কিছুতেই চিন্তা দূর করতে পারছি না। পরপর 2 রাত রুমে ঘুমাতে পারলাম না, একটু ঘুম আসলেও বাজে স্বপ্ন দেখি, আমি ফেল করেছি, চিন্তা আমি শেষ, এটা হলে আমি মুখ দেখাবো কি করে ভাইয়াকে। হাত পা কাঁপছে, আমি রেজাল্ট দেখতে যাইনি, রুমে দরজা বন্ধ করে বসে আছি। নামাজে বসে আল্লাহকে বলছি, আল্লাহ আমাকে ফেল করিও না, ভাইয়া কত চেষ্টা করেছে, এখন ফেল করলে মুখ দেখানোর জো থাকবে না, বাইরে চাচি আমাকে বকে যাচ্ছেন, ঢং দেখলে বাঁচি না, ফেল করবে তো। তাই ওমন দরজা আটকে মুখ ঢেকে বসে আছে। ছাগল দিয়ে কি আর হাল চাষ হয়, এবার আমার ইহান বুঝবে গাধাকে ঘোড়া বানানো যায় না, ওর দ্বারা কিছু হবে না, খালি অন্যের ঘাড়ে উপর বসে খেতে পারে আর আমার ছেলের মাথা খেতে পারে। আমি শুনছি আর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, চাচির কথা কি সত্যি হবে। আমি ফুপিয়ে কাঁদছি, তখন ভাইয়ার গম্ভীর আওয়াজ কানে এলো, আমি কেঁপে উঠলাম, বুকের ভেতর ধুক করে উঠল, আমি কি ফেল করেছি। দরজা খুলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, মাথা তুলতে পারছি না, এমন করে দাঁড়িয়ে আছিস কেন, তাকা আমার দিকে। আমি তাকাচ্ছি না, কি হলো তাকা। আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, ভাইয়া আমি কি ফেল করেছি, আপনি কি আমাকে খুব বকবেন, বিশ্বাস করুন আমি চেষ্টা করেছি আর পরীক্ষাও ভালো দিয়েছি, কিন্তু কি করে এসব হলো, কি পাগলের মতো আবল তাবল বলছিস। আমি কিছু বলবো ভাইয়া, ফোন আমার দিকে তুলে ধরল, যেখানে আমার নাম রোল সব আছে নিচে লিখে, প্লাস আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। তাও মুখে বললাম, কি তুই জিপিএ 5 পেয়েছিস, আনন্দে আমার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল, আমি এত ভালো করেছি। আর কত কিছু না ভাবছিলাম, নিজের উদ্ভব চিন্তা ভাবনার জন্য নিজেরই রাগ হচ্ছে, কি টেনশনে ছিলাম। উফ, বুকের উপর থেকে যেন পাথর সরে গেল। ভাইয়া ফোনে কিছু করছে, আমি ঝলমল চোখে ভাইয়ার দিকে তাকিয়ে আছি, এই সব কিছু পসিবল হয়েছে এই মানুষটির জন্য, তার কৃতিত্ব। আমি আচমকা একটা কাণ্ড ঘটিয়ে ফেললাম,
আমি অতি আনন্দে উত্তেজিত হয়ে ভাইয়ার গালে চুমু খেয়ে বসলাম। ভাইয়া আমার হঠাৎ কাছে হতভম্ব হয়ে গেল, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আমি নিজের কাছে নিজেই হতবাক হয়ে গেলাম। কি করে ফেললাম উত্তেজনায়, বুঝতে পেরে লজ্জায় মাথা কাটা আমার। আমি লজ্জায় দরজা আটকে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। ইশকি লজ্জা, কি করে ফেললাম আমি, ভাইয়াকে মুখ দেখাবো কি করে, এমন কাজ আমি কি করে করলাম। 10 মিনিট পর ভাইয়ার ডাকে আমাকে বের হতে হলো। আমি বের হতে চাইনি কিন্তু হতে হলো। ভাইয়া আমার লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে বলল, আমরা একটা জায়গায় যাব, দ্রুত রেডি হয়ে নে। আমি লজ্জায় মাথা নিচু করে ছিলাম, ভাইয়ার কথা শুনে চমকে তাকালাম। কোথায় যাব? গেলেই দেখতে পাবি, তাড়াতাড়ি রেডি হ। আমরা একটা হোটেলে এলাম। আমি চারপাশে তাকিয়ে কপাল কুচকে বললাম, এখানে কেন? ভাইয়া কিছু বলল না, ভেতরে এসে আমার হাতে ধরিয়ে দিল শাড়ি, সাদা মধ্যে নীল জমিনে শাড়ি। আমি বকার মতো শাড়ির দিকে তাকালাম, এটা দিয়ে কি করব, বেড়াতে যাব তো রেডি হই তো এলাম, এখন আবার এসব কেন? ওই রেডি না, আজ তুই আমার মন মতো সাজবি, আমি নিজে তোকে সাজিয়ে দিব। আপনার সাজাতে হবে কেন? কারণ তুই সাজতেন পারিস না তাই। আপনি কি করে জানলেন যে আমি সাজতেন পারি না? জানি, সব জানি। আপনি সাজাতে পারেন, পারি না তবে তোকে সাজিয়ে শিখে নেব। শিখে কি করবেন, এসব তো বাড়িতেই করতে পারতেন। তোকে যাতে মন মতো সাজাতে পারি তাই, বাড়িতে পারতাম কিন্তু অনেক সিনক্রিট হতো, আমি তাতে তোয়াক্কা করি না। কিন্তু তোর মন খারাপ হতো, আমি চাই না তোর তো খারাপ হোক। আমি চুপ করে গেলাম, কত ভাবে আমার জন্য, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। চেষ্টা কর প্লিজ, একটু হবে নাট, ভালো ভালোর দরকার নাই, যেভাবে পারিস তাই পর প্লিজ। আমার হাত ধরে অনুরোধ সুরে বলল। আমি কিছু বলতে পারলাম না, এই অনুরোধ আমি ফেলতে পারবো না। ভাইয়াকে রুমে থেকে সরিয়ে শাড়ি পরার চেষ্টা করতে লাগলাম। অনেকটা সময় চেষ্টা করেও কুচি ঠিক করে পরতে পারলাম না। এক পাল দিয়ে করছি, আরেক পাশ দিয়ে খুলে যাচ্ছে, শরীর ডেকে বিছানায় বসে রইলাম। ভাইয়া ডেকে ডেকে জিজ্ঞেস করছে হয়েছে কিনা। বার কয়েক ডেকে উঠল ভাইয়া, আমি ওর দিয়ে চুপ করে আছি। এবার অধৈর্য হয়ে ভেতরে চলে এলো ভাইয়া। আর সেই আমাকে এমন কাপড় গায়ে পেঁচিয়ে বসে থাকতে দেখে কপাল কুচকালো। শাড়ি না পরে এভাবে বসে আছিস কেন? আমি অসহায় মুখে ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, আমি পারছি না কিছুতেই, এটা পরা আমার সম্ভব না। কোন রকমও পারছিস না, নাট মুখ নিচু করে বললাম। ভাইয়া দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে চিন্তিত হয়ে ভাবছে কি করা যায়। হুট করেই ফোন বের করে, আর ফোনের শাড়ি পরার ভিডিও বের করে, আর আমার হাতে দিয়ে বলে, ভালো করে দেখ ওই মহিলারা কেমন করে পড়েছে, তারপর ট্রাই করবি। তাও এটা পড়তেই হবে, হুম পড়তেই হবে। আমি হতাশ হয়ে ভিডিও দেখতে লাগলাম। ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি ভিডিও দেখছি। শাড়ি পরার নিয়ম দেখে ফোন এগিয়ে দিয়ে বললাম, দেখেছি কিন্তু একা আমি পারবো না, কুচির নিচে ধরতে হবে, আজকে এটা বাদ দিন প্লিজ। আমি কুচি ধরব, তুই কর বলেই নিচে বসে পড়ল। আমি বিস্ময়ে হতভম্ব হয়ে সরে গেলাম। না না, আপনাকে করতে হবে না, বসা থেকে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি করলে সমস্যা কি, আপনি যান, আমি একাই যা করার করব। এই না বললি পারবি না, আমি চেষ্টা করব।
একবার তো চেষ্টা করতে গিয়ে এক ঘন্টা পার করছিস। বাসায় যাওয়ার টাইম হয়ে আসছে, এদিকে তুই রেডি হতে পারছিস না। প্লিজ বাইরে যান, আমি এবার পারব। ভাইয়া নড়ল না, বলল আমার সামনে কুচি কর। আমি থমকে শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। ভাইয়া আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ায় আর বিছানায় থেকে ফোন নিয়ে নিজে দেখতে লাগে। আমি কি করব বুঝতে পারছি না। ভাইয়া ফট করে ফোন রেখে আমার দিকে এগিয়ে আসতে লাগল। কি হলো, এদিকে আসছেন কেন? ভাইয়া আমার দিকে তাকিয়ে এগিয়ে আসছে কিন্তু কথা বলছে না। আমি পেছনে যেতে গেলে হাত ধরে আটকে বলে, নড়বি না, একদম সোজা হয়ে দাঁড়িয়ে থাকবি। আমি বিস্মিত হয়ে বললাম, কেন, কি করবেন আপনি? শাড়ি পরাব। আমি বড় চোখে তাকিয়ে বললাম, কি সব বলছেন? ঠিকই বলছি, তোর মতো অকর্মা ঢেকি তো পারবি না, তাই আমাকেই করতে হবে। আপনি পারবেন কি করে? আপনি পারেন নাকি? আর পারলেও দরকার নাই, আমি নিজেই যা পারবো করব। আমি বলেছি মানে আমি পড়াবো, কথা বাড়িয়ে লাভ নাই। আমি কি করে বুঝাবো, ভাইয়ার কাছে পড়তে আমাকে লজ্জায় পড়তে হবে। ইহান ভাই এগিয়ে এসে আগে আমার আঁচল ধরে, যা আমি বুকে চেপে ধরে আছি, আমি আঁতকে উঠি। একই আঁচল ধরছেন কেন? ভাইয়া আমার ভীতু মুখের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, কথা বলতে মানা করছি, আমি যা করছি করতে দে। আমি আঁচল ছাড়ছি না। ভাইয়া ছাড়ালো ওনা, ওইভাবেই পেছনে নিয়ে পিন আপ করে দিল কাঁধে। আমার শরীর ঢেকে আছে ভালো করেই, এখন বুকে হাত না দিলেও আঁচল পড়বে না। আমি বিস্মিত হয়ে বললাম, এ কি এইভাবে আটকে দিলেন? ভাইয়া তার হাত বাড়িয়ে আমার ঠোঁটে আঙুল দিল আর মুখে চুপ করে দেখতে বলল। আমি ভাইয়ার ঠান্ডা হাতের স্পর্শ নিজের ঠোঁটের উপর পেয়ে থমকে গেছি। আমার ধূপ ধূপ বেড়ে গেছে। আমি থমকে দাঁড়িয়ে আছি আর অবাক চোখে আমার দৃষ্টি রেখেছি ভাইয়ার মুখের দিকে। তিনি হাত সরিয়ে নিয়েছে, তার দৃষ্টি আমার মুখে না, আমার কুচির কাছে শাড়ি নিচে পড়ে আছে তার দিকে তাকিয়ে গভীরভাবে কিছু ভাবছে, কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ ফেলে। কেউ চিন্তা করলেও এত সুন্দর লাগতে পারে, ভাইয়াকে না দেখলে জানতাম না। আমি হা করে তার চিন্তায় বিভোর হওয়া মুখের দিকে তাকিয়ে আছি। ভাইয়া হুট করেই এগিয়ে আমার কুচির শাড়ি নিজের হাতে নিয়ে নিল আর খুব চেষ্টা করতে লাগলো কুচি তোলা। আমি এমন মনোযোগ দেওয়ার দিকে হা করে তাকিয়ে আছি। অনেক চেষ্টার পর ভাইয়া কুচি করতে সফল হলো আর খুশি হয়ে আমার দিকে তাকালো। আমি তাকিয়েছিলাম তাই চোখাচোখি হয়ে গেল। ধর বলেই আমার হাতে কুচি করা শাড়ি দিল আর নিজে নিচে বসে পড়ল। আমি কুচির দিকে তাকিয়ে আছি, ভাইয়ার ডাকে সম্মতি পেলাম। উষা কুচি উপরে তোল। আমি চমকে উঠে হাত উপরে ওঠালাম। ভাইয়া বলল, এবার বুঝে নে, সাবধানে হয়ে গেছে। আমি তাড়াতাড়ি বুঝে নিলাম। ভাইয়া উঠে দাঁড়িয়ে আমার কাঁধে কাছে চলে এলো আবার আর পিন খুলে নিল। আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি। ভাইয়া আঁচল ঠিক করে আবার পিন আপ করে দিল। শেষ ফাইনালি শাড়ি পরা হয়েছে। আমি মাথা উপর নিচ করে দেখলাম, ভাইয়া ভালোই পরিয়েছে। খুব ভালো না হলেও খুব খারাপ হয়নি, ছেলে হয়ে ও একবার ভালোই পরিয়েছে আর আমি পারলাম না। ভাইয়া আমার সামনে দাঁড়িয়ে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল, কেমন হয়েছে উষা? ভালো, এমন মন খারাপ করে বলছিস কেন? আপনি পরিয়ে দিলেন কেন? তুই পারতি না আমি জানি, দেখ তো পরিয়ে দিলাম, অনেক ভালো না হলেও খারাপ বলবে না কেন? আমি কিছু বললাম না। ভাইয়া আমাকে কাছে টেনে বলল, তোকে আমি শাড়ি পরা শিখতেই দেব না, পারিস না ভালোই হয়েছে। আমার বউকে আমি নিজে হাতে সাজাবো, শাড়ি পরাবো, ভালো না বলেই আয়নার সামনে নিয়ে বসালো আর শাড়ির সাথে ম্যাচিং করে।
সাদা নীল রঙের চুড়ি পরালো, কানের সাদা পাথরের ঝুমকা, সাথে সাদা রঙের গলার সিম্পল একটা হার, কাজল আমি পরেছি, ঠোঁটে হালকা লিপস্টিক আর মুখে ফেস পাউডার, আর চুল খোলা রাখলো। হঠাৎ ভাইয়া নিচু হয়ে আমার পায়ে হাত দিল। আমি তোরাত করে ছিটকে দূর সরে দাঁড়ালাম। আপনি পাগল হলেন নাকি? আমার পা ধরছেন কেন? তুই সরে গেলি কেন? আর আমার ইচ্ছা হয়েছে ধরেছি, তোর সমস্যা কি? আপনার ইচ্ছে হলেই আমার পা ধরবেন না। উঠুন, এদিকে আয়। না, তোর জন্য সারপ্রাইজ আছে। পায়ে আবার কিসের সারপ্রাইজ? ভাইয়া বিরক্ত হয়ে আমাকে টেনে আবার বসিয়ে দিল আর নিজের হাঁটুর উপর পা রাখল। আমি ছটফট করছি পা সরাতে ভাইয়া একটা কঠিন ধমক দিল, আমি থেমে গেলাম। ভাইয়া আমার বাম পায়ে পায়েল পরিয়ে দিল। এত সুন্দর পায়েলটা আমি হা করে তাকিয়ে আছি। ভাইয়া পরিয়ে উঠে দাঁড়াল, আমি এখনো পায়ের দিকে তাকিয়ে আছি। এটা আমার সারপ্রাইজ। আমার অনেক আগে একবার পায়েল কিনতে ইচ্ছে হয়েছিল, কিন্তু অনেক দাম তাই কেনা হয়নি। আজ সেই অপূর্ণ চাওয়া পূর্ণ হলো, খুশিতে আমার চোখে জল এসে গেছে। ভাইয়া এগিয়ে এসে বলল, কি হলো, কাঁদছিস কেন? পছন্দ হয়নি? বলতে বলতে ভাইয়া এগিয়ে এসে আমার চোখের পানি মুছে দিল, আমার দিকে প্রশ্নোত্তর চোখে তাকিয়ে আছে। আমি কান্নার মাঝে মুখে হাসি ফুটিয়ে বললাম, হয়নি মানে খুব হয়েছে। আপনি জানেন আমি একবার পায়েল কেনার জন্য অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু টাকার জন্য কিনতে পারিনি। আমার কাছে তো 10-20 টাকার উপর থাকে না, তাই এখন আমি আছি না, তোর যা যা ইচ্ছে সব আমাকে বলবি, আমি তোর সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। আমি উজ্জ্বল চোখে ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। ভাইয়া আমাকে আয়নার দিকে ঘুরিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল। ভাইয়ার হাত আমার পেটের উপর আর তার থুতনি আমার কাঁধে। আমি ঘন ঘন শ্বাস ফেলছি, বুকের ভেতর ধুকপুক করছে। ভাইয়া আয়নার দিকে আমার মুখের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আমাদের কেমন মানিয়েছে দেখ তো উষা। আমি চোখ নামিয়েছিলাম ভাইয়ার কথায়, মাথা তুলে তাকালাম। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। আমার বুকে ভেতর ধুক ধুক বেড়ে গেল। কি ভয়ঙ্কর চাহনি, আমি তাকিয়ে থাকতে পারলাম না, চোখ নামিয়ে নিলাম। ভাইয়া ফট করেই ছেড়ে দিল আমাকে আর আমার হাত ধরে বলল, না আর না, চল এবার ঘুরে আসি, বলেই আমার হাত ধরে বেরিয়ে এলো। আমি নিঃশব্দে তার সাথে হেঁটে যাচ্ছি। গাড়িতে উঠার পর ও ভাইয়া একটু পর পর আমার দিকে তাকালো, আমি একবার বলেই ফেললাম, বারবার এদিকে তাকান কেন, অ্যাক্সিডেন্ট করবেন তো। ভাইয়া আমার দিকে থেকে চোখ সরিয়ে বলল, আমি অত বাজে ড্রাইভ করি না যে অ্যাক্সিডেন্ট করব। যত ভালোই করুন না কেন, এমন করে তাকিয়ে থাকলে সবাই করবে, এতে তোর দোষ। আমার দোষ কিভাবে? তুই এত সুন্দর হতে গেলি কেন? আমার তো মন চাইছে শুধু আমার এই মিষ্টি উষারানির দিকে মুগ্ধ চোখে হাজার বছর চেয়ে থাকি। ভাইয়ার কথা শুনে আমি চমকে উঠলাম, হকচকিয়ে চোখ সরিয়ে নিলাম লজ্জায়। ভাইয়া বলল, একদম গাল লাল করে লজ্জা পাবি না, তাহলে কিন্তু চুমু খেয়ে বসব। আর আমি গাড়ি থেকে চোখ সরিয়ে তোর দিকে হা করে তাকিয়ে থাকব, তখন অ্যাক্সিডেন্ট হবেই হবে। আমি লজ্জায় মুখ লুকিয়ে জানালার বাইরে তাকালাম। কি অসভ্যের মতো কথা বলছে, আমার যে লজ্জা মরে যেতে ইচ্ছে করছে তা কি বুঝছে না? বিকেলটা এত সুন্দর কাটলো যে আমার মনটা আনন্দে ভরে গেল। আনন্দিত মুখে ভাইয়ার এক হাত জড়িয়ে বাসায় এলাম। ভাইয়া এক হাতে আমাকে ধরেছিল, ড্রাইভার কাকাকে বলে মিষ্টির প্যাকেট নিয়ে এলো। দরজা খুলতেই আমি ভাইয়ার হাত ছেড়ে দিলাম। ভাইয়া তা দেখে আমার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে ধরল। চাচি সোফায় বসা ছিল, এত মিষ্টির প্যাকেট দেখে বলল, এসব কেন,
এত মিষ্টি এনেছিস কেন? উষার ভালো রেজাল্টের জন্য। আমার দিকে তাকিয়ে বলল। চাচি ফুঁসে উঠল আর গম গম গলায় বলল, এ প্লাস পাইছে তো কি হয়েছে? তার জন্য এত টাকা খরচ করে মিষ্টি আনার কি দরকার? এমন আদিক্ষেতা করছিস যেন জীবনে এসব কেউ পায় নাই। তুই পাইছিস, আমার ইমা পাইছে, ইলাটা পায় নাই তো কি হয়েছে? রেজাল্ট ভালো ছিল, একটুর জন্য পায় নাই। আম্মু, তোমাকে গোষ্ঠীর হিস্টোরি শোনাতে বলা হয়নি, আর আমার বউ এত ভালো করেছে তার জন্য তো মিষ্টি আনতেই হবে, সবাইকে জানাতে হবে না? আমি একটা দুঃসাহসী কাজ করে বসলাম। ভাইয়ার হাত ছাড়িয়ে মিষ্টির প্যাকেট খুললাম একটা আর একটা, বড় মিষ্টি বের করে ফট করেই চাচির হা করা মুখে ঢুকিয়ে দিলাম। চাচি মিষ্টি খুব পছন্দ করে, এখন ঝামেলা করলেও মিষ্টি সে ফেলবে না, খাবে। আমার এমন কাণ্ডে লতা ভাইয়া হতভম্ব হয়ে তাকিয়ে আছে। চাচি তো চোখ দুটো রসগোল্লার মতো বড় করে তাকিয়েছে আমার দিকে, কিছু বিচ্ছিরি কথা বলতে চাইছে কিন্তু পারছে না, আগে খাবার শেষ করতে হবে। উম্মম করে মিষ্টি খেয়ে বলতে লাগল, তোর এত বড় সাহস আমাকে এইভাবে মিষ্টি খাওয়ালি। আমি ভয়ার তো মুখ করে পিছিয়ে ভাইয়ার বাহু খামচে ধরলাম আর মিনমিন করে বললাম, আমার খুশিতে আমি মনে মনে ভেবেছিলাম তোমাকে সবার আগে নিজের হাতে মিষ্টি খাওয়াবো। তাই চাচি কিছু বলতেছে, আমাকে বকছে, ভাইয়া আমার দিকে তাকিয়ে কিছু বলছে, তখন বাস্তবেও ভাইয়ার কথার আওয়াজ পেয়ে ভাবনা থেকে বেরিয়ে এলাম। আমার দিকে ওমন কি ভাবিস? আমি কিছু বলবো ভাইয়া আবার বলে, এসব করিস আমার ঘুমে তুই? আমি বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। ভাইয়া তার গালে আমার হাতের উপর হাত রাখতেই চমকে উঠলাম, হাত তো সরিয়েছিলাম, আবার দিলাম কখন বোধ হয় ভাবনার মাঝে। আমি তাড়াতাড়ি হাত সরিয়ে উঠে বসলাম। ভাইয়া আমার হাত টেনে বলল, কি হলো বল? আমি ঢোক গিলে আমতা আমতা করতে লাগলাম। ভাইয়া আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। আপনার না ব্যাগ গুছাতে হবে, দেন গুছিয়ে দেয়। এখন না পড়ে তুই আমার সামনে বসে থাক, আমি তোকে দেখি মন ভরে, তিন দিন দেখতে পাবো না। আচ্ছা তুই আমাকে মিস করবি না? আমি চমকে উঠলাম, আচ্ছা আমি কি মিস করব ভাইয়াকে? আমার জানা নেই, আমি চুপ করে আছি। ভাইয়া তার হাত আমার গালে ডুবিয়ে দিল, আমি কেঁপে উঠলাম। ভাইয়া মায়া জড়ানো কণ্ঠে বলল, আমি যদি আর না ফিরে আসি তুই কষ্ট পাবি। জানি না কি হলো, আমার বুক ধপ করে উঠল। আসবে না কে, কি সব বলছে? আমি অসহায় মুখ করে চেয়ে আছি। ভাইয়া ফট করেই হেসে উঠল, তার মুখের সুন্দর সেই হাসি। গালে পড়ল আমার অত্যন্ত প্রিয় সেই টোল, আমি মুগ্ধ হয়ে সেই হাসি দেখছি। কিন্তু বোকাও লাগছে নিজেকে, ভাইয়া হাসছে কেন? আমি বোকা চোখে তাকিয়ে আছি। ভয় পাইছিস? আমি তোকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারবো না, আর আসবো না ভাবছিস? আপনি খুব বাজির লোক, খুব খুব খুব। আমি ভাইয়াকে মারতে লাগলাম, যেটা আমার করা প্রথম কাজ ছিল, এমন কাজ কি করে করলাম কে জানে। ভাইয়া আমাকে দুহাতে থামিয়ে বুকে চেপে ধরল, আমি তার বুকের উপর। ভাইয়া ঠোঁটের কোণে হাসি রেখে বলল, তুই আমাকে মারছিস, এত সাহস কি করে হল? ভ্রুকুচকে বলল, আমি নিজের কাজে হতবাক, তোর ওই মলিন মুখ আমাকে কতটা আনন্দ দিয়েছে জানিস উষাট? আমি তোর চোখে আমার জন্য ভালোবাসা দেখছি। আমি বিস্মিত হয়ে কপাল কুচকে তাকিয়ে আছি, আমার চোখে ভালোবাসা? কিভাবে আমি কি ভালোবাসি ভাইয়াকে, নিজের মনে প্রশ্ন করছি। তুই আমাকে ভালোবেসে ফেলেছিল উষা, আচ্ছা একবার ভালোবাসি বল না। আমি থমকানো চোখে তাকিয়ে আছি। ওই বল না, বলতে বলতে আমার এলোমেলো চুলগুলো কপালে থেকে সরিয়ে দিল, আমি চোখ বন্ধ করে শ্বাস ফেললাম। ছাড়ুন আমাকে।
ভাইয়া আরো শক্ত করে ধরে বলে, আগে ভালোবাসি বল। ভালোবাসি না তো কি বলবো, বাসিস কিন্তু বুঝতে পারছিস না, নো টেনশন, খুব তাড়াতাড়ি বুঝতে পারবি, বলেই আমার গালে চুমু খেয়ে বসলো। আমি হঠাৎ কাজে স্তম্ভিত হয়ে গেলাম। ভাইয়া আমাকে ঠেলে উঠিয়ে দিল, নিজেও বসে বলল, যা ব্যাগ গুছা, বলেই ওয়াশরুমে চলে গেল। আমি চুপি চুপি নিজের রুমে এসে ফ্রেশ হয়ে সবার সামনে ভাইয়ার জন্য কফি করে এলাম ভাইয়ের রুমে। ভাইয়া চলে গেল, যাওয়ার আগে আমার কপালে গভীর চুম্বন করে গেছে। তার চলে যাওয়ার 3 দিন, আজ এই 3 আমার কতটা কষ্ট কেটেছে আমি জানি, প্রতিটা মুহূর্তে আমি তাকে মারাত্মক মিস করেছি। আমি একদমই এমন মিস করতে চাইনি, কিন্তু আমার মিস করা থামেনি। 3 দিন আমার 3 বছর মনে হয়েছে তাকে, যে আমি মারাত্মকভাবে ভালোবাসি এই 3 দিনে বুঝতে পারলাম। ভাইয়া 3 দিনে আসবে বলেও এলো চতুর্থ দিন সন্ধ্যায়। আমি ছটফট করছি, অসম্ভব ছটফট, কখন আসবে আমার অপেক্ষায় অবসান করে। আমি তার বুকের ঝাঁপিয়ে পড়ে ভালোবাসি বলবো যে, অপেক্ষা এত খারাপ, আমি এই 3 দিন হারে হারে টের পেলাম, আমার দম বন্ধ হয়ে আসছে আর আগমন না হওয়ায় চিন্তায় মাথা ব্যথা হয়ে আছে। একদিন পরে কেন এলো, দরজা খুলে আমি তার বুকে ঝাঁপিয়ে পড়ার জন্য দাঁড়িয়ে আছি। বাসার কাউকে তোয়াক্কা করব না আমি ভেবেই রেখেছি, চাচি আমাকে দিয়ে কাজ করিয়েই নেই, আমি সব করব, কিন্তু আমি ভাইয়ার একজন হব, সে আমাকে চায় আমিও চাই, তাহলে কেন তাকে আমি দূরে ঠেলব। আমার একাকিত্ব ভালোবাসাহীন এই অন্ধকারে ঘেরা এই ছোট জীবনে সে এসেছে এক চিলতে রোদ হয়ে আমার ছোট জীবনটাকে আলোকিত করতে, ভালোবাসায় ভরপুর করতে, আমার সমস্ত আবদার পূরণ করে ছায়া হয়ে থাকতে। তাকে আমি কি করে ফিরিয়ে দেব, পারবো না কিছুতেই, তাকে আমি আর অবহেলা করতে পারবো না। ভাইয়া শুকনো মুখটার দিকে তাকিয়ে আছি, ভাইয়াকে ক্লান্ত লাগছে খুব, তার এক হাত জড়িয়ে দাঁড়িয়ে আছে একটা মডার্ন মেয়ে, যার পরনে ছোট পোশাক আর কোঁকড়ানো চুলগুলো কাঁধ পর্যন্ত খুলে রেখেছে, চুল কালারিং করা। ভাইয়া চাচির দিকে তাকিয়ে বলল, আম্মু ও হচ্ছে ফারিয়া, আর ফ্রেন্ড কিছুদিন এখানে থাকবে। ইলিনা বেগম ফারিয়ার দিকে হা করে তাকিয়ে আছে, পুতুলের সুন্দর মেয়েটা ওর দিকে চোখ ছোট করে তাকিয়ে আছে। ইহান কথা শেষ করতেই হাই বলল ইলিনা বেগম, বেগম ছেলের দিকে স্মিত হেসে বলল, এইটা কোন ফ্রেন্ড, আগে তো দেখিনি, আম্মু ও দেশের বাইরে থেকে এসেছে, তুই যেখানে থাকতি সেখানে থেকে। ভাইয়া মাথা নাড়ায়, ফারিয়ার মেয়েটাকে বাহু থেকে ছাড়িয়ে নেয় ভাইয়া। আমি পাশেই দাঁড়িয়ে তাকিয়েছিলাম, ভাইয়া আমার দিকে এগিয়ে এসে বলল, উষা ফারিয়াকে গেস্ট রুমে নিয়ে যা। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম, ভাইয়া গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। আমি ফারিয়া মেয়েটাকে বলে গেস্ট রুমে নিয়ে গেলাম, তিনি ইংরেজিতে কথা বলছে, আমার নাম জিজ্ঞেস করলো, কে আমি জিজ্ঞেস করল, আমি নাম বললাম, কে বলতে যাব, তখন তিনি ইংরেজিতে বলল, আমি কাজের লোক নাকি। আমি চমকে তাকালাম, কি বলবো, মেয়েটা আমার কথার তোয়াক্কা না করে বলল, আমি ফ্রেশ হয়ে ঘুমাবো, কেউ ডিস্টার্ব করো না। আমি নিঃশব্দে বেরিয়ে এলাম, মুখ কালো করে চাচির সামনে দিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছি। চাচি মুখে কেমন হাসি রেখে তাকিয়ে আছে, আমি তার অমন হাসির কারণ বুঝতে পারলাম না। রান্নাঘরে গিয়ে কফি করে ভাইয়ার রুমে গেলাম। ভাইয়া শুধু ট্রাউজার পরে খালি গায়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে দেখেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলল। আমি কফি নিয়ে ভাইয়াকে দিলাম, ভাইয়া কফিতে চুমুক দিল দাঁড়িয়ে। কফিতে চুমুক দিতে দিতে আমার দিকে তাকিয়ে আছে, আমি মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছি। আজ ভাইকে কত কিছু বলতে চাইছিলাম, কত আশা ছিল দেখা মাত্র জড়িয়ে ধরব, কিন্তু ওই ফারিয়ার জন্য সব গোলমাল হয়ে গেল।
ভাইয়ার হাত কেমন করে জড়িয়ে ধরেছিল। আমার একটুও ভালো লাগেনি, এমন গোমরা মুখে দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়ার কথায় আমি মাথা তুলে তাকালাম। ভাইয়া ভ্রু কুচকে তাকিয়ে আছে আমার দিকে। আমি কিছু বলছি না। ভাইয়া আরেক চুমুক দিয়ে কাপে জিজ্ঞেস করল, আমাকে দেখে কোথায় ভেবেছিলাম খুশি হবি তা না মুখ গোমরা করে রেখেছিস? আচ্ছা, আমাকে দেখে কি তুই খুশি হসনি? তার মানে বাসার বাইরেই থাকলেই তোর ভালো লাগে? আমি স্তম্ভিত হয়ে তাকিয়ে আছি বোকা চোখে। আমার মন খারাপ কি জন্য আর উনি কি ভাবছে? হায় আল্লাহ! ভাইয়া আমার তাকিয়ে থাকা দেখে কাপ ড্রেসিং টেবিলের উপর রেখে আমাকে কাছে টেনে কোমর জড়িয়ে ধরল। আমি নির্বিকার ভাবে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছি। আমার কষ্ট কেন হচ্ছে ভাইয়া কেন বুঝছে না? ভাইয়া আমার মুখ উঁচু করে তুলে ধরে আর বলে, ফারিয়ার জন্য মন খারাপ করেছিস। আমি চমকে উঠলাম, অবাক হয়ে ভাইয়ার চোখের দিকে তাকালাম। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি তো শুধু একটা কারণে মন খারাপ করিনি, অনেক কারণে করেছি। কাল আসার কথা ছিল, আজ এলো কেন? আমি এবার মুখ ছোট করে বললাম, আপনার তো কাল আসার কথা ছিল, আর ওই মেয়ে আপনাকে অমন করে ধরেছিল কেন? কাল আসতে পারিনি ওর জন্য, ইও কাল এসেছে রাতে, ওকে নিয়ে আসতে হয়েছে এয়ারপোর্ট থেকে, আর ও আমাকে ভালোবাসে তাই ধরেছিল। আমি বিস্মিত হয়ে তাকালাম, কি বলছে? ওই মেয়ে ভাইয়াকে ভালোবাসে? আমি বড় চোখ করে তাকিয়ে বললাম, কি? আচ্ছা সব করে বলবো, এখন আমি খুব ক্লান্ত রে উষা, আমি একটু ঘুমাবো। আমার উষাকে জড়িয়ে না করবি না প্লিজ। আমি কিছু বলার ভাষা পেলাম না, খালি কানে বাজছে ও আমাকে ভালোবাসে, এটাই বাজছে। ভাইয়া আমার নাকের ডগায় চুমু খেয়ে বসলো। আমি চমকে উঠলাম। ভাইয়া ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে টেনে বিছানার নিয়ে এলো। আমি বাধা দিয়ে বললাম, আমি ঘুমাবো না। তোর ঘুমাতে হবে না, আমি ঘুমাবো। আমি বললাম, ওই মেয়ে আপনাকে ভালোবাসে? ভাইয়া বলল, হুম। আপনিও কি? পরে সব বলবো বললাম তো, এখন মাথা ব্যথা, এত কথা বলিস না। বলেই ভাইয়া খাটে শুয়ে আমাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে জড়িয়ে চোখ বন্ধ করে ফেলল। আমি ঘুমাতে পারছি না, ওই মেয়ে ভাইয়াকে ভালোবাসে, তাকে ভাইয়া বাসায় নিয়ে এলো কেন? আবার চাচিকে বলল, ফ্রেন্ড, ভাইয়া তো আমাকে ভালোবাসি বলে, তাহলে ওই ফারিয়াকে? এই ফারিয়া নামটা আগেও শুনেছি, কোথায় শুনেছি মনে পড়ছে না কেন? মনে করার জন্য ছটফট করছি, তখন ভাইয়া চোখ মেলল আর আমাকে বুকে থেকে উঠিয়ে গালে হাত দিয়ে বলল, এত টেনশন করিস না, আমি শুধু তোকেই ভালোবাসি আর তোকেই ভালোবাসব। বলেই একটা কাজ করে বসলো ভাইয়া, যা এর আগে কখনো করেনি। আমি বিস্মিত হয়ে গেলাম, ভাইয়া আমার ঠোঁটে কিস করল আর জড়িয়ে চোখ বন্ধ করে ফেলল। আমি মুহূর্তে কি হয়ে গেল ভেবে থমকে গেলাম। অনেকটা সময় লাগলো আমার চমকানো কাটাতে। আমি ভাইয়ার বুকের সাথে লেপ্টে আছি। ভাইয়া বোধহয় ঘুমিয়ে গেছে, তার নিঃশ্বাস ঘন হয়েছে। আমি এটা ভেবে শান্তি পাচ্ছি, ভাইয়া শুধু আমাকেই ভালোবাসে। মনে একটা আনন্দের ঢেউ বয়ে গেল আমার। ফারিয়া নাম আমি ভাইয়ার মুখে শুনেছিলাম, ভাইয়া তো ফোনে কথা বলতো এই নামে। ঘুম, আমি যাকে ভাইয়ার গার্লফ্রেন্ড ভাবতাম, এই সেই মেয়ে, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল যখন আমি ভাইয়ার সাথেই মিশেই আছি, ভাইয়াকে ডেকে নিজে উঠে পড়লাম। ভাইয়া আমাকে ছেড়েই ঘুম। আমি এক নজর তাকিয়ে বাইরে চলে এলাম। বাইরে এসে ওই ফারিয়াকে খাবার টেবিলে দেখলাম খাচ্ছে। আমি গিয়ে পাশে দাঁড়ালাম। আমার দিকে লতা তাকিয়ে বলল, এইটারে কত খাবার দিলাম, কিন্তু উনি ইহান ভাইজান রে ছাড়া খাবে না, তিনবার আমাকে ডাকতে পাঠিয়েছে, কিন্তু ভাইজান তো দরজা আটকে আছে, কি করি?
আমি হকচকিয়ে গেলাম, দরজা আটকানো না থাকলে লতা আমাকে ভাইয়ের সাথে দেখে নিত সর্বনাশ। আমি বললাম, খাবে না কেন? একা খাবে না? আমার দিকে ফারিয়া তাকিয়ে বলল, হেই উষা ইহানকে ডেকে আনো প্লিজ, আর না হলে ওর রুম আমাকে দেখাও, আমি ডেকে আনছি। আমার একটু এই মেয়ের কথাবার্তা ভালো লাগছে না, আসলে একেই আমার ভালোয় লাগছে না। লাগবে কি করে এ যে আমার ইহান ভাইকে ভালোবাসে, এটা জানার পর কি করে একে আমি সহ্য করতে পারবো, কিন্তু কি বলার সাহস আমার নাই। মনে মনে হাজারটা গালি দিয়ে বললাম, ভাইয়া এখন ঘুমাবে, আপনি খেয়ে নিন, ভাই পরে খাবে। ফারিয়া বলল, ভাই বলছো কেন? মালিককে স্যার বলবা, আর ইহান আমার সাথে আগে খাবে পরে ঘুম, বলেই উঠে দাঁড়ালো আর বলল, নিয়ে চলো ওর কাছে আমাকে। ভাইয়া বিছানায় খালি গায়ে শুয়ে আছে, আমি সেখানে কি করে এটাকে নিয়ে যাব? কিন্তু এ তো নাছোর বান্দা। তখন চাচির আগমন ঘটল। তিনি সুন্দর হাসি দিয়ে বলল, উষা নিয়ে যা ইহানের রুমে, কিন্তু এখন তো ভাইয়া ঘুমাচ্ছে, তো কি ওর ফ্রেন্ড ওকে ডাকছে, ও কিনা আসবে নাকি, আর ওকে নিয়ে যা বলছি। চাচির কথার প্রেক্ষিতে কিছু বলতে পারলাম না। আমি ফারিয়া মেয়েটাকে নিয়ে ভাইয়ার রুমে এলাম। ভাইয়া এখন বুকে ভর করে ঘুমিয়ে আছে, তার উন্মুক্ত ফর্সা পিঠ দেখা যাচ্ছে। আমি সেদিকে থেকে চোখ সরিয়ে ফারিয়া মেয়ের দিকে তাকিয়ে দেখি, হা করে তাকিয়ে আছে আর গটগট করে ভেতরে চলে গেল। আমি যেতে গেলে বলে, তুমি চলে যাও, ওকে নিয়ে আমি আসছি। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। আমি দরজার আড়ালে লুকিয়ে উকি দিচ্ছে ফারিয়া শয়তান মেয়ে ভাইয়া পাশে বসে হা করে মাথা বাঁকিয়ে ভাইয়ার মুখের দিকে পিঠের দিকে তাকিয়ে আছে। হুট করেই নিজের মুখ এগিয়ে নিয়ে যেতে লাগলো ভাইয়ার মুখের দিকে, আমি বড় চোখ করে তাকিয়ে আছি। আর সহ্য করতে না পেরে দরজা শব্দ করে খুলে ভেতরে গিয়ে বললাম, তাড়াতাড়ি আসুন, খাবার ঠান্ডা হয়ে গেল তো। আমি চেঁচিয়ে বললাম, যাতে ভাইয়া জেগে উঠে, তাই হলো, সাথে ফারিয়া ভয় দাঁড়িয়ে পড়েছি। ভাইয়া আরমোর ভেঙে উঠে বসেছে, এখন চোখ কচলাতে কচলাতে বলল, উষা তোকে বললাম তো আমি ঘুমাবো, তাহলে এমন চেঁচিয়ে আমাকে ডাকার মানে কি? আমি ফারিয়ার দিকে তাকিয়ে বললাম, আমি বাকি না তো, আপনার ফ্রেন্ড আপনাকে ছাড়া খাবে না, তাই উনি এসেছে ডাকতে। ভাইয়া ফারিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি একাই খেতে পারতে, আমি পরে খাবো ঠিক করেছিলাম, ক্লান্ত লাগছে আমার, ইহান আমার একা ভালো লাগছে না, তুমি আসো আমার সাথে, চলবে? তুমি হঠাৎ এখানে এসে হাজির কেন হলে? ইহান ফারিয়ার দিকে তাকিয়ে বলল, কেন আসতে পারি না, এটা তো আমার ও দেশ, ঘুম আমার জন্য বিদেশে হয়েছে, কিন্তু আমার বাবার জন্ম তো এই বাংলাদেশেই হয়েছে, আসতে পারবে না কখন বললাম, কিন্তু তুমি যে বাংলাদেশ পছন্দ করো না সেটা আমি জানি, কখনো এখানে আসতেই চাও না সেটা তুমি নিজেই বলেছিলে। হ্যাঁ বলেছিলাম, কারণ তখন এই বাংলাদেশে আমার প্রিয় কেউ ছিল না, তাই এখানে আসার কোন রকম ইচ্ছাও ছিল না, কিন্তু এখন আমার অত্যন্ত প্রিয় মানুষ এইখানে বসবাস করে, তার জন্য তো চলে এলাম। ফারিয়ার কথা ইহানে পছন্দ হলো না, ও বিরক্ত হয়ে বলল, তোমার আশা ঠিক হয়নি, আমি তোমাকে ফোনে সব বলেছিলাম, সব শুনে ও কেন এলে, জোর করে ভালোবাসা হয় না, আমি তোমাকে বলেছি আমি তোমাকে খুব ভালোবাসি ইহান, তুমি ভালোবাসলেই তো হবে না, আমার তোমার প্রতি কোন ফিলিংস আসে, তোমাকে শুধু একজন বন্ধু হিসেবে ভালোবাসি, এর থেকে বেশি না। ফারিয়া ছলো ছলো চোখে আমার চোখের দিকে বলল, আমি কি দেখতে এতই খারাপ? আচ্ছা, তুমি যাকে ভালোবাসো সে কি অনেক বেশি সুন্দর? আমি তাকে দেখতে চাই। এখানে সুন্দরের প্রশ্ন হচ্ছে না ফারিয়া, ভালোবাসা সুন্দর দেখে হয় না, তুমি বলো কে বেশি সুন্দর?
আচ্ছা না বললে মেয়েটাকে আমাকে দেখাও, আমি দেখব তাকে। আমার এত দিনের এত ভালোবাসা ও তোমার মনে জায়গা করতে পারল না, আর এইখানে এসে কিছুদিনে সে তোমার মনের রানী হয়ে গেল। তুমি তাকে উল্টা পাল্টা কিছু বলবে না তো? না বলবো না। আমি অনেকক্ষণ ধরে ইহান ভাইয়ের দরজার আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে আছি, কান খাড়া করে আছি, কিন্তু ভেতরে কি কথা হচ্ছে আমার কান অবধি পৌঁছাচ্ছে না। ইহান ভাই আর ফারিয়া মেয়েটাকে দুপুরের খাবার খেয়ে এই রুমে ঢুকে কি যেন গুজুর ফুজুর করেই যাচ্ছে, আর আমি সেই থেকে এইভাবে দাঁড়িয়ে আছি ভেতরে কি কথা হচ্ছে জানার জন্য। ভাইয়া যদি তখন না বলতো এই ফারিয়া আমার ইহান ভাইকে ভালোবাসে, তাহলে হয়তো এটা আমি করতাম না। কিন্তু ভালোবাসে এটা জানার পর থেকে তাদের একসাথে দেখলেই আমার গা জ্বলে উঠে, মনে হয় এই বুঝি ফারিয়া আমার কাজ থেকে ভাইয়াকে কেড়ে নিল। আমি চিন্তা ভাবনা বাদ দিয়ে আবার দরজার কান পাতলাম। কথা স্পষ্ট না, কিন্তু বোঝা যাচ্ছে এরা কথা বলছে। উষা ভেতরে আয় তো। আচমকা ভাইয়া ডাক শুনে আমি চমকে উঠলাম, মেরুদণ্ড সোজা করে দাঁড়ালাম। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগল। ভাইয়া ডাকছে কেন? তিনি কি বুঝে গেছে আমি তার ঘরে আড়ি পাচ্ছিলাম? হায় আল্লাহ, এখন আমার কি হবে? ভাইয়া আবার ডাকতেই আমি কাঁপা হাতে দরজা খুললাম আর চোখ মেলে সামনে তাকালাম। বিছানায় বসে আছে ফারিয়া আর ভাইয়া সোফায় দুজনে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ার্ত চোখে এক নজর ফারিয়ার দিকে তাকিয়ে ভাইয়ার দিকে তাকালাম। তিনি শান্ত চোখে তাকিয়ে আছে, আমি ধীর পায়ে মাথা নিচু করে ভেতরে গেলাম। ভাই এগিয়ে এসে আমার হাত ধরে টেনে ফারিয়ার সামনে এনে দাঁড় করালো। আমি কিছু বুঝতে পারছি না, মনে মনে ভাবছি ভাইয়া কি আমাকে বকবে এসবের জন্য। ফারিয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, ভাইয়া এক হাতে আমাকে জড়িয়ে ধরে বলল, এই হলো আমার ভালোবাসা, আমার জীবন, সবকিছু। ভাইয়ার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি নিজের পায়ের দিকে তাকিয়েছিলাম মাথা নিচু করে, এখন বিস্মিত হয়ে মাথা তুলে ভাইয়ার চোখের দিকে তাকালাম। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে গভীরভাবে। আমি অবাক হয়ে সামনে ফারিয়ার দিকে তাকালাম, তিনি হতভম্ব হয়ে তাকিয়ে আছে চোখ বড় বড় করে, তার কথা বিশ্বাস হচ্ছে না, মুখ দেখে স্পষ্ট। আমি ঢোক গিলে তাকিয়ে আছি। এবার চরম বিস্ময় নিয়ে ফারিয়া মুখ খুলল, ওয়াট, তুই বাড়ির কাজের মেয়েকে ভালোবাসিস? আমি শুকনো ঢোক গিলে ভাইয়ার দিকে তাকি তাকালাম, তিনি অবাক হয়ে আমার দিকে তাকাল, মানে কি বলছো, কে কাজের লোক? ফারিয়া আমার দিকে আঙ্গুল তুলে বলল, কেন, ওই তো কাজের মেয়ে। কাজের মেয়ে শুনে রাগে ভাইয়ার কপালের রগ ফুলে উঠে, দাঁত চেপে বলল, কে বলেছে উষা কাজের লোক? ও নিজেই তো বলেছে। কি হো, নিজের মুখে বলেছে? আমি বোকা চোখে তাকিয়ে আছি, এসব কথা বলছি আমি নিজেকে কখন কাজের মেয়ে বললাম, মিথ্যা কেন বলছে? ফারিয়া বলল, না ও নিজের মুখে বলেনি, কিন্তু আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও তো স্বীকার করেছে। ভাইয়া আমার দিকে গরম চোখে তাকিয়ে বলল, তুই নিজেকে কাজের মেয়ে বলে স্বীকার করেছি? আমি ঢোক গিলে বললাম, কই না তো, আমি তো কিছু বলিনি, উনি জিজ্ঞেস করেছে, আমি চুপ ছিলাম। ফারিয়া বলল, হুম, তোমার চুপ থাকা আমি সম্মতি ভেবেছিলাম, ইহান তুই এই মেয়েকে ভালোবাসিস? ভাইয়া আমার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলল, হুম। ফারিয়া কিছু বলল না, শান্ত চোখে তাকিয়ে থেকে বলল, গুড, আমার ঘুম পাচ্ছে, আমি গেলাম, বলেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আর সোজা হেঁটে বেরিয়ে গেল। আমি ঘাড় বাঁকিয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। ফারিয়া দরজার কাছে গিয়ে ফিরে তাকালো, আমি তাকিয়েছিলাম বিধায় চোখে চোখ পড়ল, তার দৃষ্টি গভীর ছিল। আমি চোখ সরিয়ে নিলাম উনি আড়াল হতেই। ভাইয়া ফারিয়া যেতেই আমার দিকে রক্ত চোখে তাকিয়ে বলল, তুই নিজেকে কাজের মেয়ে বলে স্বীকার করেছিস? আমি আঁতকে উঠে ছুটাছুটির চেষ্টা করছি, ভাইয়া শক্ত করে আমার কোমর চেপে ধরেছে, ব্যথা পাচ্ছি।
আমি হাত দিয়ে ছুটানোর চেষ্টা করলে ভাইয়া আরেক হাতে আমার হাত ধরে বলে, অ্যান্সার মি। আমি ব্যথা কুঁকড়ে উঠে বললাম, আমি স্বীকার করিনি, সত্যি বিশ্বাস করেন উনি জিজ্ঞেস করেছিল, আমি কিছুই বলিনি। কেন কিছু বলিসনি? আমি কি বলতাম? তুই এই বাড়ির বউ এটা বলতি? আমি অবাক চোখে তাকালাম। ভাইয়া আবার বলল, তোকে কেউ কাজের মেয়ে বলল আর তুই সুন্দর মেনে নিলি, মুখের উপর কিছু বলতে পারলি না। আমি চুপ করে, আমি আমার চোখে জল চলে এসেছে, আমি ব্যথা পাচ্ছি খুব। ভাইয়া আমার চোখে জল দেখে ফট করেই ছেড়ে দিল, রেগে বিছানায় বসল। আমি ভাইয়ার দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। আমার সামনে থেকে যা, রাগে কি করতে মন চাইছে তোকে বুঝাতে চাইছি না। আমি ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে বললাম, সরি। ভাইয়া আমাকে টেনে নিজের কোলের উপর বসিয়ে দিল, আমি আঁতকে উঠে যেতে চাইলাম, ভাইয়া শক্ত করে চেপে ধরে আছে। হুট করেই আমার ঘাড়ে কামড়ে ধরল, আমি চোখ খিচে মৃদু চিৎকার করে উঠলাম। ভাইয়া বলল, আমি কতটা লজ্জিত হলাম তুমি বুঝতে পারবি না, যাকে আমি এত ভালোবাসি মনের মধ্যে জায়গা দিয়েছে তাকে কেউ এমন কাজের লোক বলে গেল, আর তুই সেট বলার সাহস দিয়েছিস, নেক্সট এমন করলে আমি তোর সাথে কি করব কল্পনাও করতে পারবি না। নিজের সম্মান রক্ষা করতে শেখ, না হলে সবাই এইভাবে তুচ্ছ করবে তোকে, বলেই আমাকে টেনে দরজার বাইরে বের করে নিজে দরজা আটকে বসে রইল। বিকেলে থেকে আমি ছটফট করছি, ভাইয়া সেই যে আমাকে বের করলো আর দরজা খুলে বের হয়নি। আমি কতবার যে উপরে গেলাম কিন্তু দরজা ভেতরে থেকে বন্ধ, ভালো লাগছে না আমার, মন খারাপ করে সিঁড়ি বেয়ে নিচে নামতেই চাচিকে দেখলাম গেস্ট রুমের দিকে যাচ্ছে। ওইখানে তো ফারিয়া মেয়েটা থাকে, চাচি সেখানে কেন যাচ্ছে আমি তাকিয়ে আছি। তখন লতা এলো আর আমাকে টেনে নিয়ে বলল, শুনেই ফারিয়া মেয়েটাকে আমার সুবিধার লাগছে না, কেমন ভাইজানের গায়ে পড়ে থাকে। আমি কিছু বললাম নাট, ও আবার বলল, ওই মেয়েকে বেশি ভাইজানের কাছে যেতে দিস না। আমি মনে মনে ভাবছি, আমি কি আর যেতে দিতে চাই রে, আমিও তো চাই দূরে থাকুক, আমি চাইলেই কি হবে, তার উপর ভাইয়া রেগে আছে কি করে তার রাগ ভাঙাবো আমি কে জানে। মন খারাপ করে সোফায় বসলাম। তখন ইলা আপু এলো আর আমার দিকে তাকিয়ে বলল, আমার রুমে খাবার নিয়ে আয়। আমি আচ্ছা বলে খাবার নিয়ে গেলাম। আপু তার কতগুলো জামাকাপড় দিয়ে বলল, এগুলো ধুয়ে ফেল, এখন কাল করবনি, না এখনই আমার কালকেই দরকার। আমি দীর্ঘশ্বাস ফেলে ধুতে গেলাম। এই সব করতে করতে রাত হয়ে গেল, আমি অর্ধেক ভিজে গেছি তাই নিজের রুমে এসে গোসল করে নিলাম। তারপর দেখতে পেলাম ইলা আপু, ফারিয়া আর চাচি বসে গল্প করছে সোফায়। আমি তাদের দিকে তাকিয়ে রইলাম, এমন ভাবে আড্ডা দিচ্ছে এদের দেখে কেউ বলতে পারবে না আজকে এদের পরিচয় হয়েছে, অথচ আমি 12 বছর ধরে এখানে আছি তাও এমন সম্পর্ক আমার সাথে হলো না। আমার চোখ আবার ছলছল করে উঠল। আমি সবার সামনে নিয়ে মাথা নিচু করে উপরে চলে এলাম, সবাই গল্পে ব্যস্ত তাই আমাকে খেয়াল করেনি। ভাইয়া দরজা খুলেছে, আমি দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম। ভাইয়া রুমে নাই, বেকনিতে বসে আছে, হাতে সিগারেট। আমি যেতেই আমার দিকে তাকিয়ে বলল, এখানে এসেছিস কেন? আমি কাঁদো কাঁদো মুখ করে বললাম, আমি সরি, প্লিজ ক্ষমা করে দিন, আর এমন করব না, আমার সাথে রাগ করে থাকবেন না প্লিজ। আমি রাগ করলে তোর কি, আমার কষ্ট হয় আপনি রাগ করলে। ভাইয়া উঠে আমার মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, কেন তোর কষ্ট হবে, তুই তো আমাকে ভালোবাসিস না, তাহলে আমার রাগে তোর কি আসে যায়। আমি মাথা উঁচু করে ভাইয়ার দিকে তাকালাম, ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, আমি তাকাতেই চোখে চোখ পড়ল। ভাইয়া আমার গালে হাত দিয়ে বলল, কি হলো বল, কেন তোর কষ্ট হয়, কেন ভালোবাসিস আমাকে? আমি ছলছল চোখে তাকিয়ে আছি, আমি তো সত্যি ভালোবাসি, খুব ভালোবাসি, বাসবো না কেন।
আমাকে তো কেউ ভালোবাসে না এই একজন মানুষ ছাড়া, তাহলে তাকে আমি ভালো না বেঁচে থাকবো কি করে? ভাইয়া আমার চোখে চোখ রেখে এক নাগারে জিজ্ঞেস করে যাচ্ছে, বল ভালোবাসিস? আমি বলতে চাইছি কিন্তু পারছি না, আমার মুখ এই কথাটা বের হচ্ছে না। মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরে আছে, ভালোবাসি কথাটা বলতেই দিচ্ছে না। ইহান ভাই আমার দুগালে হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়ার নিঃশ্বাস আমার চোখে মুখে আছড়ে পড়ছে, আমার বুকের ভেতরে ধুক ধুক শব্দ বেড়ে চলেছে। আমি চোখ বন্ধ করে আছি। ভাইয়া মোটা গলায় আবার বলল, একবার বল না ভালোবাসি। আমার বুকে গিয়ে লাগছে কথাগুলো। ভাইয়া কেমন কাকুতি মিনতি করছে একটা কথা শোনার জন্য, আর আমি তা বলতে পারছি না। আমি তো ভালোবাসি, তাহলে কেন বলতে পারছি না? আমার বলা উচিত। আমি সিদ্ধান্ত নিলাম, আজ বলে দেব। ফারিয়ার জন্য তখন আমার চাওয়া অপূর্ণ রয়েছে, তা এখন পূরণ করব। আমি ঢোক গিলে নিলাম, ঠোঁট কেমন শুকিয়ে আসছে। আমি জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলাম। আমি আমতা আমতা করে মুখ খুললাম। আমি আপো, আমার কথা থেমে গেল কারো আওয়াজ পেয়ে। ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে দাঁড়ালো সোজা হয়ে। ফারিয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে, 3 সেকেন্ডের মধ্যে বেকনিতে চলে এলো আর আমাদের দেখে বললেন, ইহান কি করছো? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আমার দিকে এক নজর তাকিয়ে ভাইয়া কাছে গিয়ে বলল, চলো খেয়ে আসি, আজ তোমার গান শুনব এসে। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, চল, বলেই আমার হাত ধরে হাঁটতে লাগলো। আমি ফারিয়ার দিকে তাকিয়ে দেখি রাগী চোখে তাকিয়ে আছে হাতের দিকে। নিচে খাবার টেবিলে ভাইয়া আমাকে নিয়ে বসলো, ভাইয়ার সাথে খেতে বসলো, তার সাথে টেবিলেই বসতে হয়, রাতে আর গানের কিছু হলো না। ভাইয়ার মাথা ব্যথা বলে ঘুমিয়ে পড়ল, আমিও নিজের রুমে ঘুমিয়ে পড়লাম। ফারিয়া মুখটা বাংলার পাঁচের মতো করে চলে গেল। সকালে উঠে আমি চমকে উঠলাম, ভাইয়ার আমার রুমে আমার বিছানায় শুয়ে আছে, আমাকে জড়িয়ে ধরে। আমার খাটটা ছোট্ট, ভাইয়া এখানে ঘুমালো কেমনে? আমার নড়াচড়ায় ভাইয়া জেগে গেল। আমার বলল, কি হয়েছে, এত নড়ছিস কেন? আমি অবাক হয়ে বললাম, আপনি এখানে কেন? কেন কি হয়েছে? ভাইয়া ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল। আমি বললাম, আপনি তো নিজের রুমে ছিলেন, এখানে কখন এসেছেন? আর এই ছোট খাটে আপনি ঘুমালেন কি করে? ভাইয়া বিরক্ত হয়ে উঠে বসল, আমিও উঠে বসলাম। তোর যন্ত্রণায় আমি ঘুমাতেও পারবো না, আমি দুটো এখানে এসেছি, হয়েছে শোনা। মাঝরাতে কেন? অবাক হয়ে বললাম, তোর জন্য আমার বাজে অভ্যাস হয়ে গেছে। আমার জন্য ঘুম, প্রতিদিন তোকে বুকে নিয়ে ঘুমিয়ে, এখন তুই এই বুকে না থাকলে আমার ঘুম হয় না। এত আগেই আমাকে ডেকে তুললি কেন? আমি কি বলবো বুঝতে পারছি না। ভাইয়া আবার শুতে গেলে আমি টেনে ভাইয়া বাহু চেপে ধরলাম। কি হলো? আপনি আপনার রুমে যান, এখনই লতা এখানে আসবে। দরজা আটকানো আছে, সমস্যা নাই। দরজা আটকানো থাকলে ও আমাকে খুলতে হবে, আপনি আপনার রুমে গিয়ে ঘুমান প্লিজ। আমি একা ঘুমাবো নাকি তুইও আমার সাথে ঘুমাবি? আমি অসম্ভব, আমাকে কাজ করতে হবে, আর আপনি পড়ে গেলে কেউ না কেউ দেখে ফেলবে, এখনই যান। আমার কথা কানে নিল না ভাইয়া, জোর করে আমাকে টেনে বাহু বন্ধনে আবদ্ধ করে শুয়ে পড়ল, আর নিজের মুখ আমার কানের কাছে এনে বলল, দেখলে দেখবে, আই ডোন্ট কেয়ার। আমি ছোটাছুটির চেষ্টা করেও পারলে তো, সত্যি লতার ডাক পড়ল। কিছু সময় পর আমি মাথা ব্যথার অজুহাত দিয়ে দিলাম। 8টার সময় আমার ডাকে রেগে উঠে চলে গেল ভাইয়া। আমি চোরের মতো উকি দিচ্ছে, কেউ দেখল কিনা, চাচিকে দেখলাম না কিন্তু ফারিয়াকে দেখলাম, তিনি ভাইয়াকে আমার রুমে থেকে যেতে দেখেছে। আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখি রান্না শেষের দিকে লতা আমার দিকে তাকিয়ে বলল, উঠছিস কেন? তোর না মাথা ব্যথা, যা শুয়ে থাক না, আর দরকার নাই।
যা ভাইজান শুনলে কিন্তু রাগ করবে, মাথা ব্যথা নিয়েও কাজ করতে এসেছিস, এখন কমে গেছে। লতা আর কিছু বলল না, আমি সালাদ কাটছি। তখন ফারিয়া এলো রান্নাঘরে আর গলা উঁচু করে বলল, আমার জন্য কফি দাও তো উষাট। আমি মাথা তুলে তাকালাম, তারপর আচ্ছা বললাম। কফি দিতে গিয়ে প্রশ্নের সম্মুখীন হলাম, ইহান রাতে তোমার রুমে ছিল? আমি চমকে উঠলাম, যা ভয় করেছিলাম এখন যদি চাচিকে বলে দেয়। আমি ভীতু মুখ করে দাঁড়িয়ে আছি। ইহান তোমাকে ভালোবেসে জানি তাই বলে বিয়ের আগে তোমরা একসাথে ছিছি? আমি তো জানতাম এখানকার মেয়েরা এসব মেনে চলে, নিজের সম্মান বিয়ের আগে বিলিয়ে দেয় না। এসব করেই তো আমার ইহানকে ফাঁসিয়ে নিজের করেছ, তাই না? আমি ছলছল চোখে নিচের দিকে তাকিয়ে আছি, লজ্জা মাথা তুলে তাকাতে পারছি না। অপমানে আমার সারা শরীরে জ্বলে উঠছে। ফারিয়া অনেক বাজে কথা বলল আমাকে, আমি প্রতিবাদে কিছু বলতে পারলাম না। কাঁদতে কাঁদতে বেরিয়ে এলাম গেস্ট রুম থেকে। চোখ মুছে মুখটা ভার করে খাবার টেবিলে রাখলাম সবার সাথে। লতা আমার গোমরা মুখ দেখে জিজ্ঞেস করেছে কি হয়েছে, আমি বলিনি। ভাইয়া সবার আগেই খেতে এলো, একদম অফিসের ড্রেস পরে। একে একে সবাই এলো, ভাইয়ার পাশে বসে থাকলেও আমি খেতে পারছি না, আমার কান্না আসছে। ভাইয়া তাড়াতাড়ি খাচ্ছে তাই খেয়াল করেনি, কিন্তু হাত ধোয়ার জন্য উঠে আমাকে এভাবে থাকতে দেখে নিজের সাথে টেনে ব্যাশিংয়ে এনে জিজ্ঞেস করল কি হয়েছে আমার। আমি এসব কথা লজ্জা ভাইয়াকে ও বলতে পারলাম না, ভাইয়া তার দেরি হয়ে যাচ্ছে বলে চলে গেল। সারাদিন আমার মন খারাপ করেই থাকতে হলো, আর ফারিয়া চাচি বলে দেওয়ার ভয় দেখাল, তা বলে আমাকে দিয়ে নিজের জুতা পরিষ্কার করালো। ফারিয়া বাসায় আছে 4 দিন, আজকে ইহান ভাইকে অফিস থেকে বিকেলেই আনিয়েছে, বেড়াতে যাবে তাই। ভাইয়ার যাওয়ার ইচ্ছা না থাকলেও ফারিয়ার বলা ফেলতে পারেনি, ফারিয়া বলেছে আমি তো চলেই যাব, ইহান একটু ঘুরিয়ে দেখাবে না, আমি তোমার ফ্রেন্ড তুমি বলো। তাহলে ফ্রেন্ডের এই আবদার রাখবা না, এসব শুনে আর না করতে পারেনি। ফারিয়া ভাইয়াকে বুঝাচ্ছে সে আমাদের মেনে নিয়েছে, কিন্তু আমার মনে হয় না আমাকে ও নিয়ে যাবে, তাই ভাইয়ার কথা মতো রেডি হয়ে নিলাম নীল কামিজ পরে। এটা ভাইয়া কিনে দিয়েছে, গাড়ি ভাইয়া আগেই ছিল, আমি এসে ভাইয়ার কাছে বসতে যাব, ফারিয়া এসে ইহান ভাইকে বলে, ইহান আজকে আমাকে তোমার পাশে বসতে দাও না, সব সময় তো উষায় তোমার সাথে থাকবে, পাশে থাকবে। ভাইয়া কিছু বলার আগেই ফাজিল সামনে বসে পড়ল, আমি হা করে তাকিয়ে রইলাম। গাড়িতেই ঘোরাঘুরি হলো বিকেল ভর, আমি মুখ গোমরা করে একা পেছনে বসেছিলাম আর ফারিয়া ভাইয়ার সাথে কথা বলছিল। ভাইয়া লুকিং গ্লাসে আমার দিকে দেখেছে একটু পর পর, কিন্তু তা আমি বুঝতে পারিনি। ভাইয়া আইসক্রিম পার্লারে ঢুকলো আমাদের নিয়ে, আমার যেহেতু এটা পছন্দ আর আমি কিছু খাইনি বের হওয়ার পর, তাই ফারিয়াকে সেরা রেস্টুরেন্টে খাইয়েছে, আমি চুপ করে বসেছিলাম। ভাইয়া খেতে বলেছিল, আমি খাইনি, ভাইয়াও খাইনি। আইসক্রিম খেতে এসে ফারিয়া ফোন টিপছে, ও আইসক্রিম খায় না। আমি তবুও একবার খাওয়ার জন্য ডাকলাম, এলো না, ভাইয়া আর আমি বসলাম। ভাইয়া খাবে না কিন্তু আমার সাথে বসেছে। আমি খাওয়ার মাঝে ফারিয়ার দিকে তাকিয়ে ভাইয়াকে এই প্রথম নিজে থেকে খাইয়ে দিতে গেলাম। ভাইয়া বিস্মিত হয়ে আমার দিকে তাকিয়ে আছে, আইসক্রিম মুখে নিচ্ছে না। আমি বিরক্ত হয়ে বললাম, এমন হা করে তাকিয়ে আছেন কেন, আমার হাতে কি খেতে চান না? ফারিয়া আমাদের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। ভাইয়া আমার কথা শুনে আমার হাত ধরে আইসক্রিম মুখে পুরে নিল আর অবাক সুরে বলল, উষা আজকে কোন দিকে সূর্য উঠেছিল বলতো? আমি কপাল কুচকে তাকিয়ে বললাম, কেন, তুই নিজে থেকে আমাকে খাইয়ে দিচ্ছিস এই পাবলিক প্লেসে, জোর করা ছাড়া এটা কি করে সম্ভব?
আমি কপাট রাগ দেখিয়ে বললাম, আপনি ফাজলামি করছেন কেন? ফাজলামো কোথায় করলাম? আমি সত্যি অবাক। আমার এমনি মনে হলো, তাই এত অবাক হওয়ার কি আছে বলেই নিজের মুখে আইসক্রিম পুরে আর চোখে ফারিয়ার দিকে তাকিয়ে দেখলাম। রাগে তাকিয়ে আছে, আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ভাইয়ার হাত ধরে বললাম, খাওয়া শেষ চলেন। ভাইয়া হাতের দিকে অবাক হয়ে তাকালো, ভাইয়া চমকের উপর চমক খাচ্ছে। আমাকে সাথে নিয়েই বিল দিল ভাইয়া। এবার আমি ফারিয়ার আগে সামনে বসে পড়লাম। এটা দেখে ভাইয়ার মুখে হাসি ফুটে উঠল। আমি ফারিয়ার মুখের দিকে তাকিয়ে আছি। ফারিয়া আজ সাদা শার্ট আর কালো লেডিস প্যান্ট পরে আছে, ফর্সা মুখ রাগে লাল হয়ে এসেছে। উষা, এখানে তো আমি বসেছিলাম, তুমি আমার জায়গায় কেন বসলে? আমি বললাম, এটা আপনার জায়গা আপু। হোয়াট ডু ইউ মিন? আসার সময় তো আপনি বললেন এটা আমার জায়গা, সব সময় আমি বসবো। এখন তাহলে আমার জায়গাকে নিজের বলে দাবি করছেন কেন? ফারিয়ার থোতা মুখটা ভোতা হয়ে গেল, নিমিষেই কটমট করে পেছনে গিয়ে বসল। আমি এতগুলো কথা বলে নিজেই অবাক হয়ে বসে আছি। ভাইয়ার দিকে তাকিয়ে দেখি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, সরি। ভাইয়া ভ্রু কুচকালো। আমি বললাম, আপনার ফ্রেন্ডকে কথা শুনালাম। ভাইয়া মুখে সেই অপূর্ব হাসি ফুটিয়ে ড্রাইভ করতে লাগলো। আমি তার বাম গালে টোল পড়ার দিকে তাকিয়ে আছি। এই জিনিসটা আমার সবচেয়ে প্রিয়, হাসলে ভাইয়াকে সবচেয়ে সুন্দর লাগে। আমি ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে দেখি ফারিয়া ভাইয়ার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই আমার দিকে রেগে তাকালো। সন্ধ্যায় পরে আমরা বাসায় এসে পৌঁছালাম। ভাইয়া আমার দিকে তাকিয়ে কফি চাইল, তারপর সোজা উপরে চলে গেল। ফারিয়াও চলে গেল, আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে এলাম কফি করতে। লতা আমাকে কেমন ঘুরলাম জিজ্ঞেস করলো, আমি হেসে সব বললাম। সব শুনে লতা খুব খুশি, ওর কথা রেখেছি, লতাই তো এসব শিখিয়ে দিয়েছে আমাকে। ওই লাখ সাহেবের বেটির মুখটা তখন দেখার মতো হয়েছিল, তাই না উষা? এখন থেকে আমার কথা শুনে ওই ছেড়ি রে শিক্ষা দিবি, বুঝছিস? তোকে অপমান করেছে তাই না দেখিস আমি কি হাল করি ওর, তুই শুধু আমার কথা শুনবি। ভাইয়া যদি রাগ করে, ধুর, এইসব যদি ভাইজান জানতে পারে না, ওই লাখ সাহেবের বেটি কি হাল করবে আল্লাহ জানে, তার থেকে আমরা কমই করছি। তুই তো ভাইজানকে বলতে পারবি না চাচির ভয়ে, তাহলে এসব শুনবি না কেন? আমি কিছু বললাম না, কফি হাতে উপরে এলাম। ইলা আপুর সাথে দেখা হলো আর ফট করেই হাত থেকে কফি নিয়ে নিল। এটা আমি খাই, তুই আরেকটা ইহানের জন্য নিয়ে যা। আমি থ মেরে দাঁড়িয়ে দিলাম, নিচে এসে রান্নাঘরে যাব, ফারিয়া টেনে আমাকে নিয়ে বলল, বাট আর ইউ ডুইং টু মাচ, আমি কি বেশি করলাম? ইহান তোমাকে ভালোবাসে না, তোমার প্রতি এটা শুধু আকর্ষণ মাত্র। আমি চলে এসেছি, দেখো ও এখন আমাকে ভালোবাসবে। আমি তো শুনেছি ভাইয়া আপনাকে ভালোবাসতই না কখন। কে বলেছে? ইহান আমাকে খুব ভালোবাসত সত্যি। ফারিয়া থতমত খেয়ে গেল। আমি বললাম, আমার লেট হয়ে যাচ্ছে, ভাইয়া আবার বকবে। আমি চলে এলাম। ফারিয়া কটমট করে নিজের রুমে এসে ফুলদানি ছুঁয়ে মারল। তখন চাচি রুমে ঢুকে মৃদু চেঁচিয়ে উঠল, হায় হায় এসব কি করছো? ফারিয়া বলল, আপনার ছেলে আমাকে ভালোবাসত কিন্তু এখন ওই উষাকে ভালোবাসে, এটা আমি মানতে পারছি না। আমি ইহানরকে খুব ভালোবাসি আন্টি, প্লিজ আমার ইহানকে ফিরিয়ে দিন। ইহান তোমাকে ভালোবাসত সত্যি, অবাক হয়ে বলল চাচি। হুম, তাহলে উষা, আর ও তো কখনো বলেনি কাউকে ভালোবাসে, আর এখানে আসার পর থেকে তো উষার পেছনে পড়ে আছে, তুমি কি সত্যি বলছো? ফারিয়ার দিকে তাকিয়ে বলল,
ফারিয়া চুল খামচে ধরে বলল, আমি ইহানকে খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচব না, ওর জন্য শুধুমাত্র আমি বাংলাদেশের এসেছি। ইহান আমাকে ফোন করে এসব বলেছিল। ইহন যখন রিয়ালাইজ করে ও উষাকে ভালোবাসে, তখনই ও ফারিয়াকে সব জানিয়ে দেয়। সেদিন রাতে ফোন করে ফারিয়াকে বলে, আমি একজনকে ভালোবাসি ফারিয়া, আর সে তুমি না। তোমার সাথে আর এইভাবে আমি কথা বলতে পারছি না, এতদিন হয়ে গেল, কিন্তু আমি তোমাকে এখনো ভালোবেসে উঠতে পারিনি। তোমাকে একজন ভালো বন্ধু ছাড়া আমি এর চেয়ে বেশি কিছু ভাবতে পারি না। কিন্তু ওকে প্রথম দেখাই আমার মনের কোণে শক্ত অনুভূতির জন্ম হয়। ও আমার হৃদয়ে ভালোবাসার জন্ম দিয়েছে, ওকে এক সেকেন্ড না দেখলে আমার নিজেকে পাগল পাগল লাগে। ওর কিছু হলে আমার ভেতরটা ছারখার হয়ে যায়, ওকে আমি খুব ভালোবাসি। তুমি প্লিজ আমাকে ভুলে যাও, এতদিন হলো বাংলাদেশে এসেছি, দূরত্ব ও আমার তোমাকে মিস করায়নি। আমরা এক হলে কেউ সুখে থাকতে পারবো না, আমি তোমাকে মন থেকে ভালোবাসতে পারবো না। নিজের জীবন নতুন করে সাজাও, পাগলামি করো না, নিজের ক্ষতি করো না, তুমি তোমার ফ্যামিলির একমাত্র সন্তান, নিজের মম ড্যাডের দিকে তাকিয়ে নিজেকে নতুন করে সাজাও। নতুন কাউকে নিজের জীবন সঙ্গী করো, তাকে ভালোবাসো, আমি তোমার সাথে সারা জীবন কথা বলবো, ফ্রেন্ড রাখবো, আমরা ফ্রেন্ড হয়ে থাকবো। এত সব কথা সেদিন বলেছিল। ইহানের কথা শুনে ফারিয়া হতভম্ব হয়ে গেছিল। অনেক কিছু বুঝানোর চেষ্টা করে কিন্তু পারে না। মম ড্যাড ফারিয়ার কথায় উঠে বসে তারা পর্যন্ত ফারিয়াকে সেদিন বলে, ফারিয়া তুমি ওই ছেলেটার জন্য অনেক পাগলামো করেছো, আর না ও নিজের দেশে চলে গেছে, ভালো হয়েছে, ওকে ভুলে যাও, তোমার জন্য আমরা ছেলে দেখব। নো মম, আমি ইহান ছাড়া আর কাউকে বিয়ে করব না, ও তোমাকে ভালোবাসে না, আমি ইহানকেই চাই, আমি বাংলাদেশ যাব। ফারিয়ার বাবা মা মেয়ের এই আবদার রাখেন নাট, তারা ইহানকে ভুলতে বলে, কিন্তু ফারিয়া পারে না আর বাংলাদেশে আসে সবাইকে লুকিয়ে ইহানকে মানিয়ে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য। সব খুলে চাচিকে বলল, চাচি সব শুনে বলল, তুমি চলেই যাও, আমার ওই উষার থেকে তোমাকে পছন্দ, কিন্তু ছেলেকে ভিনদেশে পাঠাতে পারবো না, আমার ছেলে আমার কাছে থাকবে, একমাত্র ছেলে আমার। চাচি চেয়েছিল এই ফারিয়ার মাধ্যমে ছেলেকে উষার থেকে সরিয়ে আনতে, কিন্তু তার জন্য ছেলেকে চোখের আড়ালে পাঠাতে পারবে না, একটা মাত্র ছেলে, তাকে কিনা ও মেয়ে বিদেশে নেওয়ার পরিকল্পনা করে আমাকে শোনাচ্ছে। রাগ উঠে দাঁড়ালো ফারিয়া, কি বলবে বুঝতে পারছে না, রাগে এই বুড়িটাকে আছাড় দিতে ইচ্ছে করছে, কিন্তু না, এখন একেই ওর কাছে লাগবে, একবার ইহান আমার হলে ওকে বিদেশ নিয়ে যাওয়া ব্যাপার না, কিন্তু তার আগে কারো সাহায্যের প্রয়োজন। ও তাড়াতাড়ি গিয়ে চাচির হাত ধরে বলল, আন্টি আপনি যদি চান আমি এখানে থাকতেই রাজি, তবুও আমার ইহানকে চাই, ওর জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এই তো লাইনে আসছে, চাচি মনে মনে খুশি হলো, কত ভালোবাসে আমার ছেলেটারে, আর আমার বোকা ছেলে কিনা এই সুন্দরী স্মার্ট মায়া রেখে ওই উষার জন্য পাগল হল। চাচি খুশি হয়ে ফারিয়ার দিকে তাকালো, এই মায়া আমার বৌমা হলে সবার কাছে কত দাম বাড়বে, মায়া কথায় কথায় ইংরেজি বলে, আবার বিদেশি ধনী মায়া আসছে আমার ছেলের জন্য। খুশি বাকবাকুম করতে করতে সোফায় এসে আরামছে বসে চাচি। আমি কফি করে ভাইয়ার কাছে আসি, ভাইয়া বিছানায় বসে আছে ট্রাউজার আর গেঞ্জি পরে, হাতে ফোন, আমি গিয়ে কফি বাড়িয়ে ধরলাম। ভাইয়া মাথা তুলে বলল, এত দেরি হলো কেন? আমি বললাম, ইলা আপু আপনার কফি নিয়ে গেছে, তাই আবার করে আসতে সময় লাগল। ভাইয়া কিছু বলল না, কফিতে চুমুক দিয়ে বলল, বসো এখানে। আমি দূরত্ব রেখে বসলাম, তা দেখে ভাইয়া ভ্রু কুচকে তাকিয়ে রইল, কফি দুই চুমুক দিয়ে পাশে রেখে আমার দিকে এগিয়ে এসে আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলল,
আচ্ছা তুই কি জেলাস ফারিয়ার উপর? আমি উঠার চেষ্টা করলে ভাইয়া টেনে নিজের সাথে ভালো করে মিশিয়ে নিল ভাইয়ার দুহাত আমার পেটের উপর রাখার। আমি হাত বাড়িয়ে ভাইয়ার হাত ছুটাতে চাইলাম আর বললাম, ছাড়ুন। ভাইয়া এক হাতে আমার হাত ধরে বলল, তুই আজ আমাকে খাইয়ে দিলি, নিজে থেকে আমার পাশে বসলি, রাস্তায় হাত ধরে রাখলি, এসব তুই করেছিস? আমার বিশ্বাস হচ্ছে না। আমার সারা শরীর কেঁপে কেঁপে উঠছে। ভাইয়া আমার উন্মুক্ত কাঁধে নিজের ঠোঁট রেখে কথা বলছে। আমি ঠোঁট কামড়ে ধরে চোখ খিচে বন্ধ করে আছি। ভাইয়া আবার বলল, জানিস আমি কতটা হ্যাপি আজকে, তুই নিজেকে থেকে আমার জোর করা কাজ করেছিস। এটা আমার জন্য কতটা তোকে প্রকাশ করতে পারবো না। ভাইয়া আমার কাঁধে থেকে মাথা তুলল, আমি হাত ছেড়ে বাঁচলাম, চোখ খুলে ভাইয়াকে কোন রকম সরিয়ে উঠে দাঁড়ালাম। ভাইয়া তা দেখে আমাকে আবার টেনে বসিয়ে দিল। আগের বার আমার পিঠ থেকে ছিল ভাইয়ার দিকে, এবার আমি ভাইয়ার মুখোমুখি বসে আমি নিচের দিকে তাকিয়ে আছি আর ভাইয়া খালি ওইসব বলে যাচ্ছে। কেন যে ওসব করলাম এই লতার জন্য, এখন ভাই আমাকে এসব বলেই পাগল করে ছাড়বে। আমি নিচের দিকে তাকিয়েছিলাম, হঠাৎ ভাইয়া আমাকে ডেকে উঠল, উষা আমার দিকে তাকা না প্লিজ। আমি সঙ্গে সঙ্গে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়ার চোখে মুখে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। ভাইয়া তার সুন্দর ঠোঁট নাড়িয়ে বলল, তুই আমাকে ভালোবাসিস আমি জানি, কিন্তু আমার তোর মুখে এটা শোনার খুব ইচ্ছে, প্লিজ একবার নিজের মুখে বল ভালোবাসি। আমি ভাইয়া দিকে তাকিয়ে আছি, ভাইয়া অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমার কি হলো জানি না, আমি ফট করে বলে ফেললাম, ভালোবাসি। ভাইয়া চমকে উঠে বলল, কি বললি? আমি কি বলেছি বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেলাম। নিচের দিকে মাথা নুইয়ে নিতে যাব, ভাইয়া আমার থুতনি ধরে আটকে ফেলল, বল প্লিজ। আমি ভাইয়া মুখের দিকে তাকিয়ে বলার সাহস পেলাম না, এমনি তাকিয়ে থাকতেও পারছি না। আমার মুখ লজ্জায় রাঙা হয়ে গেছে, আমি চোখ বন্ধ করে ফেললাম। ভাইয়া আমার মুখের দিকে তাকিয়ে আবার বলতে বলল, আমি বললাম, আমি আপনাকে ভালোবাসি। ভাইয়ার হাত আমার থুতনি থেকে পড়ে গেছে, আমি চোখ বন্ধ করে বসে আছি, লজ্জা তাকাতে পারছি না। নিজে মুখে ভালোবাসি বলে এখন আমি কি করে ভাইয়ার দিকে তাকাবো, আমার বুকের ভেতরে টিপটিপ করছে, সারা শরীর অসম্ভব ভাবে কাঁপছে। আমি চোখ মেলে তাকালাম, কারণ ভাইয়ার আওয়াজ পাচ্ছি না। আমি তাকাতেই একটা অদ্ভুত কাণ্ড ঘটালো, তা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। আমি তাকিয়ে থাকতে পারলাম না, আপনা আপনি চোখ বন্ধ হয়ে গেল। ইহান আচমকা আমার একদম কাছে চলে এলো আর আমার ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। কতক্ষণ এভাবে কাটলো জানি না, কিন্তু আমার দম বন্ধ হয়ে আসছে, ছাড়ছেই না। আমি নিজের হাত দিয়ে খামচে ধরেছিলাম ভাইয়ার বুকের কাছে, এবার আমি ধাক্কা দিতে লাগলাম। ভাইয়া আমায় ছেড়ে দিতেই আয়া হাফ ছেড়ে বাঁচলাম, ছাড়া পেয়ে যেন প্রাণ ফিরে পেলাম। বড় বড় শ্বাস নিচ্ছি আমি, মুহূর্তের মধ্যে কি ঘটে গেল সব আমার মাথার উপর দিয়ে গেল। ভাইয়া আমার দুগালে হাত রেখে আমার মুখ উঁচু করে তুলে বলল, উষা আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, আমি তোর মুখে ভালোবাসি শুনেছি, এটা আমার জন্য কতটা আনন্দের আমি বলে বোঝাতে পারবো না, বলেই বুকের মাঝে শক্ত করে চেপে জড়িয়ে ধরল। কতক্ষণ ভাইয়ার বুকে ছিলাম জানি না, দরজা ধাক্কা ধাক্কিতে সেটা ভঙ্গ হলো। লতার আওয়াজ পাওয়া যাচ্ছে, ভাইয়া বিরক্ত হয়ে সরে বসল, আমি উঠে দরজা খুলে দিলাম, তাড়াতাড়ি নিচে আয়। আমি ভয় পেয়ে বললাম, কেন কি হয়েছে? লতা ভেতরে ঢুকে পড়ল, ভাইয়ার সামনে এসে বলল, ভাইজান আপনার খালা এসেছে। খালা? লতা দাঁড়ালো না, যেভাবে এসেছিল সেভাবেই চলে গেছে। আমিও লতার পেছনে পেছনে নিচে চলে এলাম। ড্রয়িং রুমে এক পাশে আমি আর লতা দাঁড়িয়ে আছি।
সোফার একপাশে চাচি আর তার সাথে ইহান ভাইয়ের ছোট খালা বসে আছে, আর একটা ছেলে শ্যামলা বর্ণের, এটা ইহান ভাইয়ের ছোট খালার ছেলে, বিয়েতে আসেনি, আসবে কি করে, তখন তো থানায় ছিল। ছেলেটা একদম ভালো না শুনেছি। মেয়েদের ডিস্টার্ব করার জন্য আর মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকার জন্য পুলিশ নিয়ে গেছিল ধরে। এখন হঠাৎ একে নিয়ে খালাম্মি এখানে হাজির কেন? ছেলেটা মাথা নিচু করে বসে আছে, শুকনো ছেলেটা, চোখের পার কালো, মাতালদের অবস্থা এমনই হয় বুঝি। ছেলেটা এমন ভাবে বসে আছে, কেউ অভদ্র বলতে পারবে না, খুব ভদ্র ছেলেদের মতো বসে আছে। চাচি আর খালার কথা শুনে বুঝতে পারলাম কেন এসেছেন। উনার ছেলেকে ওনাদের পাড়া থেকে তাড়িয়ে দিয়েছে, সেখানে থাকলেই আবার পুলিশের কাছে দেবে বলেছে, কারণ জেল থেকে বেরিয়ে একটা মেয়ের সাথে বাজে আচরণ করেছে, তাই ছেলেকে নিয়ে এখানে এসেছে কিছুদিন রাখতে। তোর এই বাজে ছেলেকে আমি কেমনে রাখি বল তোর? এখানে ও যদি কোন আকাম করে তাহলে তো আমার মান সম্মান সব যাবে। খালা চাচির হাত ধরে বলল, আপা প্লিজ ওকে তোমার বাসায় রাখো, আমি খুব বিপদে পড়ে এসেছি, আমি তো তোমার বোন, আমাকে সাহায্য করবে না? চাচিকে খুব মিনতি করতে লাগল, চাচি কি করবে বুঝতে পারছে না। মনে মনে সে এই বোনকে খুব গালাগালি করছে, কিন্তু মুখে তা বলতে পারছে না, যতই হোক এটা তার নিজের বোন। বোনের মুখের দিকে তাকিয়ে হলেও এই খারাপ বজ্জাত ছেলেকে নিজের কাছে রাখতে হবে। এখানে সে যদি কোনো গণ্ডগোল করে না, এটা কি চাচি পুলিশে দিয়ে দেবে ভাবল। চাচি শেষমেশ রাজি হল, ইহান ভাই আবার ঝামেলা করল, তিনি কিছুতেই ওনাকে এ বাড়ি রাখবে না। আম্মু তুমি কিভাবে রাজি হতে পারলে? আমাদের বাড়িতে ও মেয়ে আছে, ও যদি তাদের সাথে অসভ্যতামি করে, রেগে বলল খালা। এগিয়ে এসে ইহান ভাইয়াকে বলল, আমি কথা দিচ্ছি এখানে আর কোন ঝামেলা করবে নাও, তোরা শুধু কিছুদিন ওকে এখানে রাখো, তুমি কথা দিলে কি হবে? তোমার ছেলেকে আমার এক দণ্ড বিশ্বাস হয় না, এখানে থাকলে যদি কোন সমস্যা হয়, তোরা যদি এখনো আমাকে সাহায্য না করিস, ওকে নিয়ে কোথায় যাব, ওর বাবা তো ওকে বাসাতেই ঢুকতে দেবে না। ভাইয়া রেগে মেগে রুমে চলে গেল, চাচি শেষমেশ তার বোনের ছেলেকে রেখেই দিল। সবাই খাবার খেয়ে নিয়েছে, ভাইয়া নিচে আসে নাই, ফারিয়া গেছিল ডাকতে, দরজা আটকানো তাই চলে এসেছে। আমাকে বলেছিল আমি যাইনি, ব্যর্থ হয়ে ফারিয়া একাই খেয়ে নিল আজকের। সবার খাওয়া শেষ হলে আমি ভাইয়ার জন্য খাবার নিয়ে উপরে আসলাম, দরজা খোলা ছিল, আমি ভেতরে ঢুকতেই ভাইয়া বলল, খাবার রেখে আয়, আমি খাব না। আমি শুনলাম না, খাবার নিয়ে ভাইয়ার সামনে এসে দাঁড়িয়ে বললাম, আমিও কিন্তু খাইনি, তোকেও খেতে হবে না। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, আমাকেও খেতে মানা করছে, আমার বিশ্বাস হচ্ছে না। আমি কিন্তু খিদে সহ্য করতে পারি না, আরে রেখে আয় না। আমি অবাক হয়ে তাকিয়ে কপাট রাগ দেখিয়ে চলে এলাম, আমি না খেয়ে আমি শুনেও আমাকে খেতে বলল না, আমি খিদে সহ্য করতে পারি না জেনেও খুব কষ্ট পেলাম। আর ভাইয়ার কাছে গেলাম না, খাবার রেখে আমি নিজের রুমে এসে শুয়ে পড়লাম, চোখ নিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি কাঁদছি, ভাইয়া এইভাবে বলতে পারলো, ওইভাবে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। 12:15 আগে ভাইয়া আমার রুমে এলো, দরজা আমি বন্ধ করে ঘুমায় না তাই নিঃশব্দে রুমে ঢুকে পড়ল। ইহান রুমে ঢুকে দেখে জানালা খোলা তাই রুমে আরো এসে পড়ছে, ইহান ওই আলোতেই উষার কাছে চলে এলো, বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। উষার মায়াবী মুখের দিকে তাকিয়ে নিচু হয়ে ইহান উষার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল, উষাকে ওইভাবেই কোলে তুলে নিল। আমি ঘুমের অনুভব করেছি, কেউ আমাকে ছুঁয়ে দিচ্ছে, আমাকে শূন্যে ভাসাচ্ছে। আমি চমকে চোখ মেলে তাকালাম, অন্ধকারে আমি দেখতে পেলাম এটা ভাইয়া। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু সাথে ছুটাছুটি করতে লাগলাম, তখনকার কথা মনে পড়তেই, আরে এমন করছিস কেন,
আমি বললাম, ছাড়ুন আমাকে, কোথায় নিয়ে যাচ্ছেন? তুই চোখ বন্ধ করে থাক, একটু পর দেখতে পাবি কোথায় নিয়ে যাচ্ছি। না, আমি চোখ বন্ধ করব না, আমাকে নামান, আমি কোথাও যাব না। কেন রাগ করেছিস? বলবো না, আপনার তো কিছু আসে যায় না, আপনি আমার চিন্তা একটুও করেন না। কোথায় করলাম না? এতদিন এত এত ভালোবাসা দেখিয়েছেন, কেয়ার করেছেন, আর আজ যখন আমি বললাম ভালোবাসি, তখন থেকে আমাকে হেলা করছেন। কথায় আছে, ছেলেদের ভালোবাসি বলতে হয় না, তাহলে তাদের রং পাল্টে যায়। তোর মনে হচ্ছে আমার ভালোবাসা কমে গেছে? আমি মন খারাপ করে বললাম, মনে হওয়ায় কি আসে যায়, করেই তো গেছে, না হলে আমি খিদে সহ্য করতে পারি না, জেনেও আপনি না খাইয়ে শান্ত হয়ে থাকতে পারতেন। অন্ধকারে ভাইয়া আমার গালে চুমু খেল, আমি আরো রেগে গেলাম। আচ্ছা, রাগ করেই চোখ অফ কর, আমি কিছু করব না, নামান। ভাইয়া নামিয়ে দিল ফট করেই, আমার নেমে আরো রাগ হলো। বললাম, তাই নামিয়ে দিতে হবে, ভালোবাসা সত্যি কমে গেছে, আমার আরো কষ্ট হতে লাগলো। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। ভাইয়া তার পকেট থেকে রুমাল বের করে ফট করেই আমার পেছনে গিয়ে আমার চোখ বেঁধে দিল। আমি চমকে উঠে বললাম, কি করছেন কি? ভাইয়া বলল, চুপ, কোন কথা না, তাহলে মুখও বেঁধে দেব। আমি চুপ করে গেলাম। ভাইয়া আবার আমাকে পাঁচ কোলে তুলে নিল, আমি কি হচ্ছে বুঝতে পারছি না। ইহান ছাদে এসে থামল, আমাকে ভাইয়া কোথায় নামালো জানি না, চোখ মেলে আমি বিস্মিত হয়ে গেলাম। আমার চোখের সামনে চকলেট কেক আর সেখানে লেখা এইচ্যাপিওয়াই ব্রিজলে মি লোভে ইংরেজি, আজকে আমার জন্মদিন। আর আমার মনে ছিল না, আমি অবাক হয়ে ভাইয়ার দিকে তাকালাম, ভাইয়া আমার পেছনে থেকে জড়িয়ে ধরল। আমার জন্মদিন আমি ভুলে গেছিলাম, তোর সব আমার মনে থাকলেই হবে, এবার কেক কাট তাড়াতাড়ি, এই যে দেখ 12টা বেজে গেছে, কথা পড়ে বলিস। আমি হাত নাড়াতে পারছি না, জীবন কখনো আমি কেক কাটিনি, কেক খেয়েছি, কিন্তু নিজের জন্মদিন কেকের সৌভাগ্য আমার হয়নি। ইলাইমা আপুর জন্মদিনে করা হয়েছে বড় করে, তখন কেক খেয়েছি, নিজের জন্মদিনে কোন ভাবে উদযাপন করা হয়নি কখনো। শুধু ইমা আপু আমাকে কিছু না কিছু গিফট দিয়েছে, এই যা। আমার ভাবনার মধ্যে ইহান ভাইয়া আমার কোমর থেকে নিজের হাত উঠিয়ে আমার ডান হাত ধরে চাকু হাতে নিল আর বলল, ফুদে। আমার চোখ ছলছল করছে, আমার স্বপ্নের মতো লাগছে, আমি নিচু হয়ে ফু দিলাম কিন্তু নিচ্ছে না। আমি উত্তেজনায় ভালো করে দিতে পারছি না, কাঁপছি। ভাইয়া ও আমাকে সাহায্য করল আর মুখে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ উষারানী। আমাকে ধরেই কেক কেটে আমার মুখে ঢুকিয়ে দিল, আমি কেকের দিকে তাকিয়ে আছি। ভাইয়া আমার সামনে চলে এসেছে আর নিজের মুখ পেতে বলে, আমাকে খাওয়াবি না? আমি কিছু বললাম না। ভাইয়া বলল, তোর জন্মদিন বলে কি শুধু তুই খাবি নাকি? আমি বললাম, হ্যাঁ আমি খাবো শুধু, বলেই আরো উঠিয়ে মুখে দিতে যাব। ভাইয়া টেনে আমার হাত নিজের মুখে ঢুকিয়ে চুষতে লাগল, আমি থমকে গেলাম, সারা শরীর কেঁপে উঠল, টেনে হাত সরিয়ে নিলাম। আমারটা আমি জোর করে নিতে জানি, আমার কাছে এসে বলল, কাল পার্টি আছে আর আজ বেশি সাজাতে পারিনি, আসলে সবার মাঝে তুই কি মন খারাপ করেছিস? আমি ভাইয়া জড়িয়ে ধরলাম আর বললাম, আমি কত খুশি হয়েছি আপনাকে বুঝতে পারবো না। ভাইয়া আমাকে টেনে ছাদের বাম কর্নারে নিয়ে গেল, এখানে এসে আমি হতভম্ব, অবাক চোখে দেখছি ভাইয়া ফুলের দোলনা পেতেছে আর তার পাশে একটা টেবিল, মাঝে একটা প্লেটে কিছু ডাকা, দুটো চেয়ার আমাকে নিয়ে সেখানে বসালো। ভাইয়া ঢাকনা তুলল, গরম বিরিয়ানি রাখা, কি সুন্দর সুগন্ধ। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি, আমার বিরিয়ানি খুব পছন্দ, ভাইয়া বলল, আমি নিজের হাতে এতক্ষণ তোর জন্য এটা রান্না করেছি, এবার খেয়ে বল কেমন হয়েছে।
আমি আরেক দফা অবাক হয়ে ভাইয়ার দিকে তাকালাম। আপনি রান্না করেছেন? ভাইয়া বলল, হুম। আপনি আমার জন্য এত কষ্ট করে রান্না করলেন। কষ্ট করে করবে কেন? আমি তো খুব আনন্দের সাথে করলাম আমার উষা রানীর জন্য, তার জন্মদিন, এটাই আমার করতেই হতো। আমি এতটা আনন্দ হলাম, আমি ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি কান্না গলায় বললাম, আমি এমন একজনকে সব সময় চাইতাম যে আমার থেকেও আমাকে বেশি ভালোবাসবে, আমাকে নানাভাবে চমকে সারপ্রাইজ দিবে, আমার কষ্টে কষ্ট পাবে, আমার আনন্দ তার মুখে হাসি থাকবে। আজ আমি তা পেয়েছি, এই জন্মদিন আমি আল্লাহর কাছে চাই আপনি সারা জীবন আমার থাকেন, আমাকে খুব ভালোবাসেন, এটাই আমার একমাত্র চাওয়া। বোকা আমি তো তোরই শুধু, তোকে আমি কতটা ভালোবাসি তুই কল্পনা ও করতে পারবি না। কিন্তু এখন আর কান্নাকাটি নাট, এটা খেয়ে পেট ভর। আমি সোজা হয়ে বললাম, আমাকে খাইয়ে দিন। ভাইয়া নিঃশব্দে খাইয়ে দিতে লাগলো, আমিও হাত বাড়িয়ে খাইয়ে দিতে লাগলাম ভাইয়াকে। ভাইয়া রান্না খুব ভালো হয়েছে, তিনি এত ভালো রান্না শিখলো কিভাবে? আমি ভ্রু কুচকে তাকিয়ে বললাম, আপনি রান্না করলেন কি করে? আপনি কি আগেও রান্না করেছেন? হুম, লন্ডনে তো আমাকে নিজেই রান্না করে খেতে হতো। আপনি রান্না করে খেতেন? হুম, এজন্য তো এত ভালো পারেন। হুম, বউকে রান্না করে সারপ্রাইজ দেব এজন্য শিখে রেখেছি, আজ আমার হাতে রান্না খাবার খাওয়াবো বলে তখন খেতে দেয়নি, আমি যদি নিচে এসে একাই খেয়ে নিতাম, আমি না খেয়ে আছি জেনেও আমার উষা আমাকে রেখে খেতেই পারবে না, এত বিশ্বাস অনেক। আমি মুগ্ধ হয়ে ভাইয়ার হাসি মুখের দিকে তাকিয়ে আছি। ভাইয়া আমাকে টেনে তুলে সাদা দোলনায় বসিয়ে দিল। এটা সাদা গোলাপ, বেলি, রজনীগন্ধা সব সাদা ফুল দিয়ে বানিয়েছে, ইস কত সুন্দর! ফুলের সুবাস চারপাশে ছড়িয়ে গেছে। আমাকে ভাইয়া সেই দোলনায় বসিয়ে দিল, আর একটা ফুলের তোড়া মাথায় পরিয়ে দিল। আমি মুখে হাসি নিয়ে পা দুলিয়ে বসে আছি, খুব খুশি লাগছে আমার। ভাইয়া আমার পেছনে গিয়ে দোলনা দোলাতে লাগলো, উপর থেকে ফুলের পাপড়ি পড়তে লাগলো, আমি চোখ বন্ধ করে আছি। কি সুন্দর সেই মুহূর্ত ছিল, ভাইয়া আমার পাশে দোলনায় বসেছিল, আমি ভাইয়া কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ছিলাম, আমার চুল খোলা ছিল, ভাইয়া এক হাতে আমাকে জড়িয়ে আরেক হাতে হাত ধরে রেখে গল্প করেছিল। ভোরে রুমে চলে আসি, এসব কখন করেছে জানতে চাইলে ভাইয়া বলল, বিরিয়ানি রান্না করে, এটা নিজে হাতে তৈরি করেছে, বাগানে থেকে ফুল আর কিছু দোকানে থেকে এনেছিল, 2 ঘন্টা এসব করেছে। আমি খুব খুশি হয়ে শুনলাম, আমার জন্য এসব করার জন্য ভাইয়ার কষ্ট হয়েছে, কিন্তু আমি তাতে নিজেকে সৌভাগ্যবান মনে করতে লাগলাম, এত ভালোবাসে আমাকে ভাইয়া। রাতের কথা কেউ জানতে না পারলেও সকালেই সব সবাই জেনে গেল, বাসায় পার্টির আয়োজন করেছে ভাইয়া, সন্ধ্যা পার্টি হবে আমার জন্মদিন নিয়ে। আমি ভয় আটসাট হয়ে আছি। সকালে কয়েকজন চলে এলো বাসা সাজাতে, তা নিয়ে শুরু হলো চাচির চেঁচামেচি। তিনি আমার জন্মদিন নিয়ে এসব শুনেই চেঁচিয়ে বাসা মাথায় তুলল, বাকিরা রাগ করলেও কিছু বলল না, কারণ সব করা শেষ এখন বলেও লাভ নাই, ভাইয়া সবাইকে ইনভাইট করে ফেলেছে। চাচি না খেয়ে রুমে দরজা আটকে বসে আছে, আমি যেতে চেয়েও পারলাম না, ভাইয়া আমাকে যেতে দেয়নি। সন্ধ্যা আমাকে পরীর মতো সাজানো হলো, রানী গোলাপি রঙের একটা গ্রাউন পা পর্যন্ত যা ভাইয়া আমাকে দিয়েছে, এত সুন্দর, আমি প্রথমে কত সময় হা করে তাকিয়েছিলাম জানি না। এটাই পরার পর আমি নিজেই নিজেকে চিনতে পারিনি। ইমা আপু ফুপিরা সবাই বিকেলে চলে এসেছে, চাচি বাংলার পাঁচের মতো মুখ করেই এসেছে সবার সামনে। কারিয়া আমার সামনে এসে চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাপি বার্থডে উষা।
আমি ধন্যবাদ দিলাম, আজকে আমাকে কত লোক যে উইস করলো উপ। আমার 17 বছরের মধ্যে আমি এত উইস পাইনি, সব আজকে পেলাম, কত পরিচিত অপরিচিত মানুষের সাথে কথা হলো। ভাইয়ার একদল ফ্রেন্ড আমার সাথে পরিচিত হলো, ভাইয়া আমার হাত ধরে রেখেছিল পুরোটা সময়। আমি আর ভাইয়া দাঁড়িয়ে ছিলাম, সবাই ক্যাপেল ডান্স করছে, তখন ফারিয়া এসে আমাদের সামনে দাঁড়িয়ে ভাইয়াকে বলে, হি উইল ডান্স উইথ মি প্লিজ ইহান। আমি বড় চোখ করে তাকিয়ে আছি, ভাইয়া কি রাজি হবে? আমি মন থেকে চাইছি রাজি যেন না হয়। আমি কিন্তু ইহান, এখানে সবাই আমার অপরিচিত, আমার তো ডান্স করতে ইচ্ছে হয়, প্লিজ প্রেমিকা হিসেবে না করলে ফ্রেন্ড হিসেবে তো করতেই পারো। আমি ভাইয়ার হাত শক্ত করে ধরে আছি, ভাইয়া আমার হাত ছাড়িয়ে নিল। ফারিয়ার সাথে ডান্স ফ্লোরে গেলে আমি কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে আছি।